Yo, what's going on guys? Kya mona tumra? Welcome back to another gameplay video of So guys, last episode তোমরা দেখেছিলে যে আমরা অনেকগুলো পোকেমন ধরেছিলাম আর লাস্ট এপিসোডে আমি আমার জামা কাপড়ও বানাইনি বাট দেখো এই এপিসোডে আমাদের একটা কাজ হচ্ছে যে আমাদের দাঁড়াও আপাতত তো ঠান্ডা লাগছে ভাই আমাকে কি করতে হবে মশালটা হাতে নিতে হবে মশাল কোনটা ভাই এটা চলো মশাল হাতে নিলে এখানে ঠান্ডা লাগে না কারণ তুমি বুঝতে পারছো এখানে আমি খালি গায়ে আছি তাই জন্য ভাই আমার ঠান্ডা লাগছে আর এই গেমটা যারা জানো না কেমন টাইপের গেম সেটা আমি বলে দিই এই গেমটা হচ্ছে অনেকটা মাইনক্রাফট আর পোকেমন টাইপের গেম কারণ মাইনক্রাফটে তোমাদেরকে বুট কাটতে হয় স্টোন কাটতে হয় আরো আলাদা আলাদা জিনিস কাটতে হয় আর এখানেও সেমই আছে আর এখানে কি পড়ে ভাই একটা স্টোন পড়ে ওকে চলো নিয়ে নিই একটা স্টোন ওই আমার পোকেমন বেরিয়ে গেছে ভাই দাঁড়াও দাঁড়াও পোকেমন দেখবে না ভাই আমি তোমাকে বাদে দেখাচ্ছি পোকেমনটা বাট আগে স্টোনটা তুলে নিই আর আমাকে আগে তো হ্যাঁ ঘুমোতে হবে প্লাস আমার বাড়ি একটা বানাতে হবে কারণ দেখো আমি আওয়ারা হয়ে ঘুরছি ভাই এখানে আর এখানে দেখো লাস্ট টাইম আমি আমার প্যাল বক্স বানিয়েছিলাম যেটা হচ্ছে এক টাইপের পোকেমনদের চেস্ট মানে ওখানে আমি আমার পোকেমনদের রাখতে পারবো আর তার সাথে সাথে আমার কাছে আছে হচ্ছে একটা রিপেয়ার বেঞ্চ আর একটা এটা কি জিনিস আমি জানি না ভাই ক্রাফটিং টেবিল টাইপের বলতে পারো তো চলো আপাতত আমি তোমাদের দেখাচ্ছি যে এর ভেতরে আমার কাছে কি কি পোকেমন আছে যদিও ফাঁকা আছে কিছু নেই শুধু একটা পোকেমন আমি কাজ করতে লাগিয়ে দিয়েছি যার নাম হচ্ছে ল্যাম্প ব্যাল আর তার সাথে আমাদের কাছে ম্যাল প্যাকও আছে তারপর প্যাঙ্গুলেটও আছে ফক্স পার্কও আছে আর ডেড ড্রিমও আছে ক্যাটিভাও আছে যেখান থেকে আমাদের কিছু লাগবে না ভাই সেরকম সব লেভেল ফাইভের পোকেমন দেখো ভালো ভালো পোকেমন আমি লাস্ট টাইম ধরেছিলাম তো আজকে আমাদের টাস্ক হচ্ছে আমাদেরকে একটা বড় পোকেমন ধরতে হবে মানে অ্যাটলিস্ট খুব খতরনাক পোকেমন ভাই এমন টাইপের পোকেমন একটা ধরতে হবে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে বলে দিই যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা ভাই 2.5 লাখ সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি 2.5 লাখ হয়ে গেল ভাই 3 লাখের ডেয়ার ভিডিও আসবে তাই না যদি পার্ট 3 লাগে তোমরা কমেন্ট আগেই করে দিও কারণ লাস্ট এপিসোডে খুব ভালো রেসপন্স এসেছে তোমাদের তো এটাতে ভাই আমি চাই 500 খানা কমেন্ট যদি 500 খানা কমেন্ট হয়ে যায় তাহলে নেক্সট এপিসোড মাস্ট চলে আসবে চাপ নেবে না ভাই চলে আসবে বাট দাঁড়াও আজকে আমাদের কি করতে হবে আমাদেরকে প্রথম তো দাঁড়াও কিছু বানাতে হবে ভাই টেকনোলজিতে গিয়ে আগে তো আমি এই এক্স পিকএক্স আমার সব খোলা আছে এত কিছু আমি খুলে রেখেছি ভাই এগুলো আমার লাগবে এবার দাঁড়াও এটা বানাবার জন্য আমার দুটো ক্লথ লাগবে আর ক্লথ কোথা থেকে পাবো বুল দিয়ে বুল যদিও আছে তো আমি কোথা থেকে বানাবো এইখান থেকে আই থিঙ্ক বানানো যাবে না এটা নয় ভাই এটা তো রিপেয়ার বেঞ্চ এখান থেকে দেখো আমি ক্লথ বানাতে পারবো তো এটাকে আমি ফটাফট বানাতে লেগে যাই আর আমার সাথে ওই যে কোথায় গেলো আমার আচ্ছা ল্যাম্প বেল তো ঘুমোচ্ছে ভাই না তো ল্যাম্প বল এসে না আমাকে হেল্প করতো বাকি এখান থেকে নিয়ে নিয়েছি এটা আর এখান থেকে আমাকে বানাতে হবে হচ্ছে ক্লথস এই যে ক্লথস এটা বানাবার জন্য ম্যাক্স কি ভাই আর একটা ক্লথ লাগবে ভাই আমার দুটো ক্লথ লাগবে তাহলে আমি বানাতে পারবো তো চলো আরেকটা বানিয়ে নিই তাহলে আমি জামা কাপড় অ্যাটলিস্ট বানাতে পারবো তারপর আমাকে বেডটাও বানাতে হবে তার আগে বাড়ি বানাতে হবে ভাই কারণ বাড়ি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চলো এটাও নিয়ে নিয়েছি এবার ভাই আমার একটা হয়ে যাবে মস্ত জামা চলো ওকে তো চলো আমার ক্লোথ বানানো তো ডান মানে আমার জামা কাপড় বানানো রেডি এবার এটাকে নিয়ে নিই আর পরে নিয়েছি দেখো ভাই কি সুন্দর দেখতে লাগছে না আর বাইরে তোমরা ভাবছো এটা কি জিনিস এটা হচ্ছে টেলিপোর্ট করার মেনলি একটা জিনিস যেটা দিয়ে আমি অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারবো খুব ইজিভাবে বাট তার আগে দেখো ভাই আমি জামা কাপড় পরে তো নিয়েছি এবার যদি আমি মশাল ঘোরাই তাহলে আমার আর ঠান্ডা লাগবে না ভাই কারণ আমি জামা পরে নিয়েছি না বাট বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লাগবে তো তার আগে দাঁড়াও আমাকে কি করতে হবে আমাকে একবার দেখে আমি বেড বানাতে পারবো কিনা তারপর ভাই আমরা চলে যাবো সকালবেলা মস্ত মস্ত পোকেমন ধরতে তো বেড বানাবার জন্য কি লাগবে বেড বানাবার জন্য লাগবে হচ্ছে ভাই সব কিছু আমার কাছে আছে অলরেডি বাট আমার কাছে ফাইবার নেই ফাইবার কাট কেটে পাওয়া যায় তো আমি এক্স বানাই দাঁড়াও 1 মিনিট আরে এ খালি বেরিয়ে আসে ভাই ক্যাটিভা এ দাঁড়াও আমি একটা পিকএক্স বানাই ঠিক আছে একটা পিকএক্স বানালে কি হবে আমি কমসে কম গাছগুলোতে কাটলে একটা উড পাবো ভাই কারণ দেখো নর্মাল হাতে করে কাটলে না উড পাওয়া যায় না চট করে তো চলো একটা পিকএক্স নিয়ে নিয়েছি এবার 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 এইটা দিয়ে কাটবো ভাই এবার দেখো এবার দেখো যদি আমি এটাকে কাটি তাহলে আমি দেখো প্রত্যেকটা তো উড পাবো প্লাস ফাইবারও পাবো ভাই কারণ গাছ আছে ভাই গাছ থেকে উড ফাইবার সব পাওয়া যাবে আর এখানে যে কটা পোকেমন তোমরা দেখতে পাচ্ছো সে কটা পোকেমন ভাই আমি ধরতে পারবো বাট দাঁড়াও আগে মশাল বের করো ভাই কিছু দেখতে পাচ্ছি না তার আগে তো বেড বানাই ভাই চলো একটা উড পেয়ে গেছি বেড বানাতে লাগবে আমাকে আগে তারপর ভাই ঘুমোবার ব্যবস্থা করতে হবে দাঁড়াও বেডটাকে আগে আনলক করা আছে তো ভাই বেড চলো এই বেডটা আপাতত বসি এখানে শুয়ে পড়ি এখানে শোয়া যাবে না আচ্ছা বেড ইনডোর হবে ভাই বেড হবে ইনডোর তাই জন্য আমাকে কি করতে হবে আমাকে বাড়ি বানাতে হবে আর বাড়ি বানাবার জন্য ভাই কোথায় জায়গা একটা সমান জায়গা খুঁজতে হবে যেখানে আমি বাড়ি বানাতে পারবো আর এই হচ্ছে দেখো ল্যাম্প বল এটা হচ্ছেই ল্যাম্প বল ভাই এই যে ফালতু দেখছো ছোট বাট কিউট দেখতে ভাই তোমরা যাই বলো আর হ্যাঁ আমার একটু গলাটা খারাপ হয়ে গেছে তোমরা চাপ নিও না বাদে ঠিক হয়ে যাবে বাট আমি মনে হয় আমার বাড়ি ভুল জায়গা বানিয়ে ফেলেছি বাট এক কাজ করা যেতে পারে দাঁড়াও এই এই না এইটা রয়েছে এইটাকে ভেঙে সরাই এখান থেকে তারপর দেখা যাবে ভাই আগে পিকএক্স বানাই দাঁড়াও 1 মিনিট এখানে যাই ফটাফট একটা পিকএক্স বানাই পিকএক্স বানাতে ভাই আমার বেশিক্ষণ লাগবে না আর আমার কাছে দেখো ইয়েও চলে এসেছে ভাই ল্যাম্বল এসছে 1 মিনিট ভাই ল্যাম্বল কাজ করছে এই দেখো চলে এসেছে ভাই ল্যাম্বল দৌড়ে সকাল হয়ে গেছে উঠে পড়েছে ভাই কিউট দেখতে না এই দেখো এই দেখো কি সুন্দর কিউট দেখতে বাকি চলো এটা নিয়ে নিই আর আমার কাছে পিকএক্স কোথায় এই তো পিকএক্স দাঁড়াও পিকএক্স দিয়ে এটা ফটাফট কেটে দিই সকাল হয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে আসলে কেসটা এরকম মানে এখানে কিরকম আর এই পাথরটা দিয়ে আমি মাস্ট স্টোন পাচ্ছি ভাই এই জায়গাটা একটু সমান হলে কমসে কম আমি আমার বাড়ি বানাতে পারতাম বাট আমাকে ভাই গাছ ফাছ কেটে একটু সমান করে বাড়ি বানাতে হবে আর দেখো এখান থেকে আমরা না একটা ফ্রেগমেন্ট বলে জিনিস পাচ্ছি যেটা দিয়ে মেনলি আমার পোকে বল আমি বানাতে পারবো সকাল হয়ে গেলে ভাই ঠিক হতো বাট সকাল তো হবে না তো আমাকে কি করতে হবে আমি নিজের বাড়ি কি এইখানে বানাবো না এটাকে তুলে নিয়ে যাবো এটাকে তুলে নিয়ে যাওয়া হবে না এটাকে তুলে নিয়ে আর যাওয়া যাবে না ভাই যাওয়া যাবে না তো আমি কি করি এইখানটাতেই আমার বাড়িগুলো বানাই দাঁড়াও 1 মিনিট এটা কোথায় আছে এই যে আমার একটা সমান ফ্লোর প্রথম তো দিতে হবে এটা সমান দিতে হবে এটা হয়ে যাবে ভাই এখানে এখানে একটা দিলাম হয়ে গেছে আর বোর্ড নেই নাকি আমার কাছে ভাই ওখানে হবে না নাকি ভাই এখানটা হবে না হোয়াট দ্য হেল ব্রো ওখানটা হবে না কেন আমি কিরম বাড়ি বানাবো তাহলে ভাই কিরম বাড়ি বানাবো আমি নিজেও বুঝে পাচ্ছি না দাঁড়া ভাই তাহলে আমি কি কাজ করি এক এইদিকেই বসিয়ে দি ভাই এদিকে তো কমসে কম বাড়ি হবে আমার বাকিগুলোকে কেটে দিই দাঁড়াও না এটাকে আর ভাঙা যাবে না ভাই আমাকে এটার উপরেই বানাতে হবে ঠিক আছে চাচ্ছো বাড়ি কমসে কম বানিয়ে নি দাঁড়াও 1 মিনিট এবার লাগবে আমার উডেন বল একটা এখানে
আরে यार উডেন ওয়াল একটা এখানে আর यस ঠিক আছে এরকমই বাড়ি বানাবো ভাই আমি ওইদিকে বানাতে পারবো না তো আমাকে এই দিকটাতেই বানাতে হবে ভাই এরকম আচ্ছা আমার কাছে উড কম পড়েছে ছি আর এত এত উড কম পড়লে হয় না ভাই চলো ফটাফট উড কেটে নি এখানে অনেকগুলো গাছ আছে আর আমার কাছে যেহেতু অ্যাক্স আছে তাহলে আমার কোনো প্রবলেম হবে না আমি কেটে নি ফটাফট তারপর ভাই আমাদের মেইন কাজ হচ্ছে আজকে অনেক ভারী একটা ভরকম পোকেমন ধরা মানে একটুখানি না ও সাহসী হবে মানে খুব একদম দমদার হবে আর হ্যাঁ লাস্ট টাইম আমরা একটা বুল টাইপের পোকেমন ধরেছিলাম মানে ওটা নেচার পোকেমন না কি পোকেমন আমি জানি না বাট ওটা আমরা ধরেছিলাম ভাই ওটাতে আমার মজা লেগেছিল ধরতে আর হ্যাঁ আমি এবারে প্রপার একটা স্ট্র্যাটেজি বানিয়েছি যে কিভাবে আমি ধরতে পারবো সবাইকে চলো আমার এই কথা বলতে বলতে বুট কালেক্ট হয়ে গেছে এবার আমি কি করবো আমার বুটগুলোকে এখানে মাস্ট বসিয়ে দেবো দাঁড়া এক মিনিট কোথায় গেল বুট ভাই বল এখানে রয়েছে চলো এখানে একটা আর এখানে একটা ফটাফট বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে একটা বসিয়ে দিয়ে আর এই পাশে একটা হয়ে গেলে হয়ে যাবে আর এখানে একটা আর এবার রুফ বসাতে হবে রুফ এবার বসাতে হবে রুফ বল তো আমি আমার চাচ্চুকে বাড়ি তো বানিয়ে নিয়েছি দেখো কেউ হাসবে না বাড়িটা দেখে প্রথম তো দাঁড়াও আগে আমাকে কি করতে দাও আমাকে এই যে পাথরটা এখানে রয়েছে এইটাকে সরাতে দাও এখান থেকে ভাই কারণ আমার বাড়ির সামনেটা না খুব ফালতু দেখতে লাগছে তো একে ফটাফট সরিয়ে দিই সরিয়ে দেওয়ার পর আমাকে হ্যাঁ আমাদের কি বানাতে হবে প্যালের জন্য একটা বেড বানাতে হবে কিন্তু তার আগে আমাকে আমার প্যাল বক্সটাকে একটু আপগ্রেড করতে হবে সরে যা ভাই পাথর সরে যাবে কতদিন ধরে ভাঙবো আমি এটাকে হাঙ্গার এসছে ভাই দাঁড়াও এক মিনিট এটাকে অনেকগুলো বেরিজ আছে কি করি আমি নিজেকে খাইয়ে দিই ভাই আমার আমার কোথায় আছে চলো খাইয়ে দিয়েছি ফুল ভাই তারপর আবার কাজে লেগে পড়বো ভাই এটা এটা ভেঙে যাবে আজকে চাপ নিও না আই থিঙ্ক হয়ে যাবে না ভাই ভাঙবে না এখন অনেক বাকি আছে চলো ভাঙছে আস্তে আস্তে তো ভাঙছি চলো চলো এটাকে পুরো ভেঙে দিয়েছি লেটস গো আর আমার চেস্ট বড্ড ভারী হয়ে গেছে তাই জন্য ভাই আমি মানে আমার ব্যাকপ্যাক যেটা সেটা অনেক ভারী হয়ে গেছে তাই জন্য ভাই আমি আর নড়তে চড়তে পারছি না তো আমাকে কি করতে হবে যা হোক করে সামনেটা পৌঁছতে হবে তারপর আমি আমার জন্য একটা চেস্ট বানাতে পারবো আর চেস্ট বানাবার পর আমি ওখানে রেখে দিলে ওই চেষ্টাতে আমি আইটেমগুলোকে রাখতে পারবো বাট আমার কাছে দেখো কতগুলো স্টোন আছে কোথায় গেল 80খানা স্টোন ভাই তাই জন্য আমি হাঁটতে পারছি না কি চলছে এখানে চলো আপাতত আমি কি করি এখানে যাই ফটাফট আবে ভাই ভাই চনা চনা তাড়াতাড়ি চ এটা চেস্ট বানাতে হবে দাঁড়াও চেস্ট চেস্ট টেকনোলজিতে গিয়ে চেস্ট কোথায় এইটা এটা বানাতে গেলে অনেকগুলো আছে ভাই চলো আমি চেস্ট বানাতে বসিয়ে তো দিয়েছি বাট এই দেখো এখানে আসছে যে ওই যে ল্যাম্প বেলটা উপরে দেখাচ্ছে ও এসে এটাকে রিপেয়ার করবে মানে বানাবে আর কি বাট ও আপাতত মনে হয় দূরে আছে একটুখানি বাট যদি চলে আসে তাহলে ভাই করে দিতে পারবে চলো একটা চেস্ট হয়ে গেছে আর এবার আমি একটুখানি ভাই ফিল করছি একটু ভারী টাইপের বাট কি করি হালকা স্টোন রেখে দিয়েছি আরে দেখো কাঠ কেটে এনে চেস্টে রাখছে ওয়াও ব্রো চলো আর একটা চেস্ট বানিয়ে দিই যাতে কি মেটেরিয়াল লাগবে ভাই আমার এটা বানাতে জানি না কি লাগবে বাট দাঁড়াও এক মিনিট আমাকে এক কাজ করতে হবে আমাকে না এইটাকে আপগ্রেড করতে হবে দাঁড়া এটাকে যে আপগ্রেড করবো তাহলে কি করতে পারবো আমি এখানে আরেকটা আমার ওয়ার্কার দিতে পারবো আর ওয়ার্কারে কাকে দেবো ভাই যে সব থেকে ফালতু না এখানে তাকে দেওয়া উচিত চলো ক্যাটিভাকে দিই ভাই ক্যাটিভা অত মানে ভালো নয় পোকেমনটা আর ডে ড্রিমটাকে দিই ক্যাটিভা থাক আমার কাছে ক্যাটিভা কমসে কম ফাইট করতে পারে বা ডে ড্রিমের ড্যামেজও খুব বেশি ভাই ডে ড্রিম হচ্ছে দেখো এই পোকেমনটা যে উড়ে আরে কিছু একটা গ্যাদার করতে যাচ্ছে আমি জানি না কি আনতে যাচ্ছে বাট পাথর কাঠ এইসব আনতে যায় বাট দেখো এখানে আমি আমার একটা কিসব জিনিস বানিয়েছি আমি নিজেও জানি না চলো আপাতত কি করি এখানে গিয়ে ফটাফট এটা বানাতে পারবো বাট দাঁড়াও এক মিনিট এখান থেকে হালকা স্টোন নিয়ে নিয়েছি আর আমি এখন ভারী হয়ে গেছি ভাই খুব কি লাগবে আমার একটা চেস্ট বানাতে বোর্ড লাগবে ভাই বোর্ড নেই আমার কাছে নাকি ওয়াও চলো আমি আমার অনেক কিছু এখানে চেষ্টা রেখে তো দিয়েছি এবার আমার কাজ কি জানো তো এবার আমাকে করতে হবে আবার তোরা আগে সামনে যাও দাঁড়াও এক মিনিট আমাকে কি করতে হবে আমার বাড়িতে উইন্ডো নেই ভাই আমার বাড়িতে আমাকে উইন্ডো বানাতে হবে দাঁড়াও এক মিনিট উইন্ডোওয়ালা এইটা বসাতে হবে বাট বসাবো কোথায় ভাই চলো কমসে কম এটাকে ভাঙছি মনে হচ্ছে আমি জানি না আদৌ ভাঙছি কিনা ভাঙা যাচ্ছে না ভাই ভাঙবো কি করে এটাকে আমি ভাই আমি জানি না এটাকে আমি ভাঙবো কি করে বাট এটা ভাঙা যাচ্ছে না বাট আমি উইন্ডো বসাবো কোথায় ভাই আমার বাড়ি তো পুরো বন্ধ হয়ে গেল এক মিনিট ভাই আমি আমি এডিট করতে পারবো না এটাকে আমাকে এডিট করার একটা কিছু দেখতে হবে ভাই উপরে আমি রুফ ওয়গেরা বসাতে পারবো ডোরও বসিয়ে দিয়েছি বাট এই উইন্ডোটা আমার বসানো উচিত ছিল বাট উইন্ডো বসাবো কি করে ভাই আমাকে কিছু একটা রিপেয়ার টুল টাইপের লাগবে বাট তার আগে দাঁড়াও এক মিনিট ওদের জন্য বেড বানাতে হবে ভাই এই যে এই বেডটা এর জন্য লাগবে আমার বোর্ড তো আমি আগে বোর্ড কেটে দিয়ে এ গিয়ে কালেক্ট করে আনবে ভাই একটা জিনিস দেখো যেই আমি এই গাছটাকে কাটবো না সেই তখনই আবে আমি পড়ে গেলাম দেহের তরিকা যেই আমি এই গাছটাকে কাটবো তখনই ওই যে ল্যাম্প বেল পোকেমনটা আছে না সে সেখান থেকে বোর্ড নিয়ে যাবে দাঁড়াও যেই পড়বে না বোর্ডগুলো নিয়ে যাবে যদিও বোর্ড আমি পাচ্ছি ভাই আমি জানি না কি হচ্ছে বাট আমার মনে হয় ওইটাই আর ল্যাম্প বেল হাঙ্গরি আছে ভাই ল্যাম্প বেলকে কিছু দিতে হবে দাঁড়াও এক মিনিট এইটাকে খাইয়ে দিই ভাই ব্যারিগুলো না সবাইকে খাওয়ানো যায় ল্যাম্প বেল কোথায় রয়েছে ভাই ল্যাম্প বেল দাঁড়াও আমাকে মনে হয় আমার বোর্ড বেঞ্চে গিয়েই ওকে খাওয়াতে হবে ভাই এক মিনিট দাঁড়াও এইখানে গিয়ে আমাকে খাওয়াতে হবে চলো একে আমি খাওয়াচ্ছি ভাই এই দেখো কেরম ভাবে খাওয়াচ্ছি ভাই একে খাইয়ে দিলাম নাকি আমি কি কিউট ভাবে এই দেখো লিফ্টও করে নিয়েছি আর ছুড়ে ওপরে ফেলেও দিতে পারবো আমি ঠিক আছে আপাতত দাঁড়াও এক মিনিট একে কি করতে হবে আমাকে খাওয়াতে হবে না কি করতে হবে ফিড করতে হবে চলো খাও 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 ফিড আবার ফিড ভাই চলো আবার ফিড ভাইকে খাওয়াতে থাকতে হবে আমাকে এরম ভাবে যদি আমি খাওয়াতে চাই মানে আমি আমার পোকেমনকে ভাই বেশি ভালোবাসি তাই জন্য আমি এরম ভাবে খাওয়াচ্ছি না তো বাইরে থেকে ইনডাইরেক্টলি খাওয়ানো যায় ভাই মানে ওই বক্স থেকে ডাইরেক্টলি চলো এবার ল্যাম্প বেল খুশ ভাই একদম বাকি ঠিক আছে সব কিছু এবার আমাকে কি করতে হবে জাস্ট ওদের জন্য বেড বানিয়ে দিতে হবে আর সব জায়গায় আমি সিকিউরিটি লাগাতে পারবো দেখতে পাচ্ছ ভাই চেস্টের মধ্যে কোনো লক নেই কিন্তু কিন্তু আমি সিকিউরিটি লাগাতে পারবো ভাই জীব গরিব জিনিস আছে বাকি এটা একটা আমার কি জিনিস আমি জানি না এটাকে বানিয়ে নিই এটা হচ্ছে একটা শিল্ড টাইপের যদি আমি পোকেমনদের সাথে ধরো মারপিট করছি পোকেমনরা যদি এসে আমার গেম বাজাবার চেষ্টা করে তাহলে এই শিল্ডটা আমাকে একটু প্রোটেক্ট করবে বাকি ল্যাম্প বেল আর ইয়ে কোথায় ভাই এরা দুজন আমি তো কমসে কম বিল্ড তো কর ওই দেখো ও আস্তে আস্তে ভাই আমার বিল্ড হয়ে যাবে ওই দেখো ও এসে আমাকে হেল্প করার ভাবছে বাট দেখো বিল্ড করতে করতে হয়ে যাবে ভাই আমার জীবন শেষ এরকম
বাট এবার আমি কি করবো আমি নিজেও বুঝে পারছি না ভাই। চলো আপাতত সোজা এখান থেকে উড়ে উড়ে যাই। আর হ্যাঁ, আমি আই থিঙ্ক আমার ঘোড়া বা কাউকে ইউজ করতে পারবো নিজের হিসেবে। চলো আপাতত আমি কি করি, ওয়ার্ক বেঞ্চে চলে এসেছি আর এটা একটা বানিয়ে নি ভাই, কমসে কম অ্যারো তো বানিয়ে নি। চলো, আর আমার ল্যাম্বল কোথায়? ভাই ল্যাম্বল তাড়াতাড়ি আয় ভাই, হেল্প কর। হ্যাঁ, এই দেখো ভাই কি সুন্দর কিউট ভাবে দৌড়ে এলো। আর তুই আমার মধ্যে ঢুকে যা, একটু গ্লিচ বগেরা হয়, চাপ নিও না। বাকি আপাতত দাঁড়াও, ওল্ড বো একটা বানাচ্ছি আমরা। আমার কাছে অ্যারো অলরেডি আছে, বাট আমি জানি না ইউজ কিভাবে করতে হয় ভাই এটাকে। চলো ইউজ করার জন্য জাস্ট এটা এটা ক্যাটিবা ভাই, ক্যাটিবা বেরিয়ে এসেছে, এটা আমার পোকেমন। ঠিক আছে, আমি বাদে দেখাচ্ছি তোমাদেরকে। এটাকে ধরো আমি হাতে ঘোরালাম তো এরম ভাবে, এরম জুম করে টেনে ধরে রেখে মারলেই ব্যাস, ইজি ভাই। আর আমার কাছে অ্যারো লাগবে অনেকগুলো। দাঁড়ো, আবে তুই বেরিয়ে যাস কেন বারবার কথা কথা? ভাই আমি ভুল করে ই মেরে দিই আর এ না বেরিয়ে যায়। আর এটা কি জিনিস, স্টোন? এটা কি স্টোন স্পেয়ার? ভাই স্পেয়ার লাগবে না আমার, আমার অ্যারো দেয় আমাকে অনেকগুলো। এই যে ল্যাম্প বেল্ট আছে না, এ আই থিঙ্ক না হেল্প করে হচ্ছে বিল্ড করতে। ঠিক আছে, চলো নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে আমার না, এটা এটা ভাই আরেকটা বস্ত্র। ঠিক আছে, আমার কাছে ক্লোথ লাগবে, তো ক্লোথ আমি দুখানা বানিয়ে নি। আমার কাছে ক্লোথ তিনখানা, মানে বানাবার মতো আর প্রডিউশন জিনিস আছে। চলো এটাকে বানিয়ে নি ফটাফট। আমার লাগবে ভুল, ভুলের জন্য আমাকে মারতে হবে এদেরকে ভাই, ল্যাম্প বলগুলোকে। তো ঠিক আছে, আপাতত আমার কিছু দরকার নেই, আমি খালি হাতে যাবো ভাই। খালি হাতে কীভাবে যাই? আমাকে কোনো একটা জিনিস বাইরে রাখতে হবে, আর নয়তো আমি আমার কি করতে পারি, হেলথ আপগ্রেড করতে পারি। দাঁড়াও, হেলথ আপগ্রেড করে নি একটা, স্ট্যামিনা একটু আপগ্রেড করে নি, ওয়েট ইনক্রিজ করে নি একটুখানি, যাতে ওয়েটটা আর একটু নিয়ে যাই। চলো হয়ে গেছে, ওকে আমি নিজেকে একটু আপগ্রেড করে নিয়েছি লেভেল 5 পর্যন্ত। এবার গিয়ে ভাই ফাইট দেখো তোমরা কি হয়। বাকি সব ঠিকই আছে, এরা দুজন দেখো ফালতু ফালতু পোকেমন দুটো এখানে থাকুক। আর এবার আমি চলে যাই হচ্ছে সোজা এখান থেকে ফাইট করার জন্য। বাট তার আগে ভাই আমাকে কি করতে হতো, আমাকে একটা, আরে তুই তুই আর তুই এখানে আয় না, আমাকে কি করতে হবে, আমাকে না, আমার কাছে কটা পোকেবল আছে আমি দেখেনি ভাই আগে তো। তারা আমার কাছে আছে হচ্ছে একটা পোকেবল, তো আমি আর একটা পোকেবল বানাবো ভাই, আর একটা পোকেবল আমার লাগবে। চলো ফটাফট এটাকে বানিয়ে নিই, নয়তো আমি পোকেমন ধরতে পারবো না। চলো দুটো পোকেবল নিয়ে নিয়েছি, এবার কি করতে হবে আমাকে, জাস্ট এটাকে একটুখানি রিপেয়ার করে নিই, এটাকেও একটু রিপেয়ার করে নিই, কাজে লাগবে। আর এটা ঠিক আছে, চলো ব্যাস আমি পুরো রেডি ভাই ধরতে যাওয়ার জন্য পোকেমন। বাট একটা জিনিস এখন আমি মিস খাচ্ছি, সেটা হচ্ছে যে আমার পোকেমনদের জন্য বেড বানানো ভাই। এই পোকেমনদের জন্য বেড বানানোর সব থেকে মানে ভালো জিনিস। চলো এইখানে আমি একটু দূরে দূরে রেখে দিই, এইখানে একটা, আর ওরা দুজনে এসে বানিয়ে নেবে। বাট আরেকটা পোকেমনের বেড লাগবে, যেটা কোথায় বসাবো আমি জানি না। আবার সরে যাও, তার আরেকটা এইখানটাতে বসিয়ে দিই ভাই। দুটো পোকেমন পাশাপাশি থাকবে না, এরা দুজন মিলে দেখো এটাকে বিল্ড করছে, আমাকে কিছু করতে হচ্ছে না। বাট আমি আমার বেড বানাতে পারবো, বাট তার জন্য আমাদের কি লাগবে? দেখো ভাই আমি ক্যাটিবাকে ছেড়ে দিলাম, ক্যাটিবা নিজেও এটাকে কাজ করছে ভাই। ওয়াও ক্যাটিবাই দেখো একা একাই বিল্ড করছে, এবার ল্যাম্প বলে হেল্প করছে, আর তার সাথে আমাদের ডেড্রিমও হেল্প করছে ভাই। আছে তো কিউট পোকেমন, বাট আমাকে একটা খতরনাক পোকেমন ধরতে হবে ভাই, বুঝতে পারছো? লেটস গো, চলে আয় এবার ভেতরে। তার আমি না একটুখানি ভারী হয়ে গেছি, মেনলি আমার কাছে অনেকগুলো বুড হয়ে গেছে না, কয়েন হয়ে গেছে ভাই। কয়েন নিয়ে আমি কি করবো আমি নিজেও যাই না, আমি হালকা কাজ করি। চলো বেসবল ব্যাট নিয়ে তো আর কোনো কাজ নেই, বেসবল ব্যাট রেখে দিয়েছি, আর কিছু করার যাবে? হ্যাঁ আমার বেডটা বানানো দরকার ছিল না, টেকনোলজি। বেডেতে কি কি লাগবে? বেডেতে লাগবে হচ্ছে বোর্ড, কুড়িখানা তো বোর্ড লাগবে ভাই, কুড়িখানা বোর্ড তো আরামসে হয়ে যাবে। তারা এক মিনিট, হাতে ওইটা নিয়ে নিক এক্সট্রা, তারপর গিয়ে ভাই আমি বোর্ড কেটে নেবো। আর পিকাক্স হয়ে গেছে আমার কাছে, যেহেতু তো আমার জন্য প্যাল ফ্রেগমেন্ট পাওয়াটাও একটা খুব বড় বিষয় নয়, ওটাও পেয়ে যাবো ভাই আরামসে। চলো ভাই হয়ে গেছে, বোর্ড ফোর্ড নিয়ে নিয়েছি, এবার স্ট্যামিনা ফুল করতে হবে ভাই। আগে তো খালি হাতে যেতে হবে আমাকে, এক মিনিট এরম ভাবে নিয়ে দৌড়বো ভাই। এবার এখান থেকে আমাকে বানাতে হবে হচ্ছে একটা বেড। চলো একটা বেড, যেটা আমার বাড়ির ভেতরে থাকবে ভাই, আমি বাইরে ঘুমাবো না। এইরকম টাইপের বেড হলে ঠিক আছে। আর এখানে ক্যাটিবাকে ছেড়ে দিই, ক্যাটিবাও বিল্ড করবে। আবার ক্যাটিবা এদিকে আয়, এদিক থেকে বিল্ড করবে। খাটের ভেতরে ঢুকে গেছিস, গ্লিচ খেয়ে নিজেই মরে যাবি। দেখো বাকি হেল্প করতে আমার পোকেমনগুলো চলে এসছে। এবার ভাই বেড হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে নেক্সট পোকেমন ধরতে বাইরের দিকে। ওকে তো গাইস আমার বেড তো রেডি, কিন্তু তোমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছ, আমার এই ক্যাটিবার দাঁড়ানোর স্টাইলটা হেভি লাগে ভাই। ক্যাটিবা কোথায় দৌড়লি ভাই, এত জোর যাচ্ছিস কোথায়? ওই ক্যাটিবা আমি কোথায় দৌড়েছি এই দেখো, চল চুপচাপ এদিকে। চলো এবার আমি যে লাস্ট টাইম পোকেমনটা ধরেছিলাম সেটা তোমাদের দেখাই। দাঁড়াও এই যে এই পোকেমনটা ধরেছিলাম, বাট আমি জানি না ভাই এর সাথে কি কাজ আছে, কি করবে। বাট দেখো আমি হর্স রাইড তো করতে পারবো, বাট এই পোকেমনটাকে আমি আনলক করবো কি করে আমি নিজেও জানি না ভাই। দাঁড়াও আমি একে পেট তো করতে পারবো,
এই দেখো পেট করতে পারবো বাট এখানে আমি রাইড করে যেতে পারবো অনেক দূর বাট আমি ওটাকে আনলক করবো কি করে আমি নিজেও বুঝে পাচ্ছি না ভাই আমাকে না আনলক করা দেখতে হবে আচ্ছা একে একে দিয়ে আমি অনেক দূর যেতে পারবো তার জন্য আমাকে বানাতে হবে একটা স্যাডেল যে স্যাডেলটা আমি কোথায় দিয়ে পাবো আমি যাই না এদিকে আয় মেল প্যাক এদিকে আয় আপাতত তার আমি স্যাডেলটা দেখি ভাই স্যাডেল কোথা থেকে যাবে টেকনোলজি প্যাকে গিয়ে গাইড এদিকে টেকনোলজি ভাই স্যাডেল লাগবে আমার একটা স্যাডেল স্যাডেল কোথা থেকে বানাই ভাই স্যাডেল আমি এখন বানাতে পারবো না আমি যা বুঝতে পারছি স্যাডেল আমাকে বাদে দেখতে হবে পাঁচ পর্যন্ত খোলা তো আছে এই দেখো ভাই দু লেভেলের অ্যারোবো গ্লাইডার আছে বাট স্যাডেলটা নেই ভাই স্যাডেল আমার বাদে খুলবে ঠিক আছে স্যাডেল আমি বাদে খুলে নেবো চাপ নেই আপাতত চলো পোকেমন ধরতে যেতে হবে তার জন্য এরা দুজন আপাতত এখানে থাকুক আর আমি না সামনে গিয়ে একটা ডিয়ার এর মতো পোকেমন দেখেছি যার সাথে মারপিট করাবার জন্য ভাই আমার এই যে এই পোকেমনটা দেখছো এই যে প্যাঙ্গুলেট ভাই এই পোকেমনটা আছে ভাই এটা এটা সেই পোকেমন ভাই এ না এক জায়গা দাঁড়িয়ে এত মানে মারে সামনের লোক ভাই এমনি ভয় পেয়ে যায় বাকি এই দেখো ভাই আমার কাছে এই পোকেমনটা আছে অলরেডি আমি এদের সাথে মারপিট করতে যাবো না ওয়ে আর বাকি এই যো ছোট ছোট দেখছো এই যো ক্যাম্পাস না কি নাম ভাই এইগুলো না খুব কিউট বাট অর্থ ভালো দেখতে না বাট আপাতত চলো আমি কি করি সোজা চলে যাই হচ্ছে এই ফাঁকা জায়গাটাতে লাস্ট টাইম আমি এই জায়গাটা দেখেছিলাম তোমরা যদি এপিসোডটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে লাস্ট টাইম আমি এখানে এসেছিলাম আর আমি ভাবছি যদি স্যাডেলটা আমার কাছে থাকতো তাহলে ভাই কমসে কম ওর পিটে উঠে যেতে পারতাম ওকে তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে এই পারেতে আর এই পারে তোমরা দেখতে পাচ্ছ ভাই পোকেমন সেরাম আর এখন নেই এখানে জাস্ট ছোট ছোট পোকেমন আছে আমার লাগবে ভাই খতরনাক পোকেমন আর এই জিনিসটা কি আমি নিজেও জানি না ভাই এই জিনিসটা কিছু একটা যন্ত্রালয় জিনিস টাইপের আছে ভাই আর জলের পোকেমন আমি এখন যাবো না আপাতত জলের পোকেমন ধরতে আমার লাগবে হচ্ছে খুব ভালো টাইপের পোকেমন যেগুলো কমসে কম আমি ধরতে পারবো পেটাতে পারবো ওই দেখো ওখানে একটা ডিম টাইপের আছে ওই ডিমটা নিয়ে যাই ভাই আমি জানি না ডিম দিয়ে কি হয় বাট ওই ডিমটা নিয়ে নিলে ভাই কোনো একটা বাদে কাজে লেগে যেতে পারে এই ডিমটা আপাতত নিয়ে নিই ফ্রোজেন এগ ঠিক আছে চলো নিয়ে নিয়েছি ফ্রোজেন এগ দিয়ে কিছু তো হবে বাদে আর এখানে একটা ইয়ে পেয়েছি ভাই প্যাল চলো প্যাল স্পেয়ার আর হ্যাঁ এখানকার পোকেমন বলবে না পোকেমন বলে না ভাই প্যাল বলে প্যাল বলে ডাকে বাকি আপাতত চলো ঠিক আছে আমি এই পাশে চলে এসেছি লেটস গো ইলেকট্রো পোকেমন পেয়ে গেছি আব তো তু গয়া বেটে আব তো তু দেখ তোকে কিছু করে নি হয় ভাই এ তো মারপিট লেগে চলো পিকাচু লেটস গো ভাই এটা কি পিকাচু আমি জানি না আপাতত দাঁড়াও এর সাথে মারপিট লাগাও ভাই আমি আমি এটা তুলে নিই আপাতত কি জিনিস পেয়েছি আমি নিজেও জানি না পিকাচু 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 দাঁড়িয়ে পড় ভাই লেভেল 6 এর ইলেকট্রিক পিকাচু আছে চল 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 পিকাচু মারপিট চল 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 প্যাঙ্গুলেট মার ওকে বাপ রে ভাই কি জোর মারছে দেখো জোর মারছে দেখো আর ভাই প্যাঙ্গুলেট আমার খুব খুব জোরদার মারে চাপ নিও না এ দেখো এ দেখো ভাই ওরা দুজন মারপিট করছে প্যাঙ্গুলেট একাই মারছে ভাই প্যাঙ্গুলেট বেশি মারবি না চল 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 ফেলে দিয়েছি ভাই হয়ে যা ক্যাপচার 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 হয়ে যা প্লিজ প্লিজ লেটস গো আমি আমার ইলেকট্রিক পোকেমন আই থিঙ্ক ধরে নিয়েছি লেটস গো ভাই চলো ইলেকট্রিক পোকেমন ধরে নিয়েছি আমি আর আমার প্যাঙ্গুলেট বাপাস আয় ভাই এ তো আলাদাই লেগে আছে সুয়ারটা ভাই আরে যা এখান থেকে তুই জানিস তুই কার সাথে মারপিট করছিস তুই জানিস কি ভাই দেখো আর একটা পোকেমনকে মেরে দিয়েছে বাট আমি ভাবছি আমি কি দুটো মানে পোকেমন ধরে নেবো এই পোকেমন দাঁড়াও এক মিনিট আবে এর আলাদাই লেগে আছে দাঁড়াও এক মিনিট প্যাঙ্গুলেটকে ওর সাথে মারপিট করতে পাঠাই আর আমি উপরে দাঁড়িয়ে ভাই এখান থেকে প্যাল বল ছুলবো শুধু মানে প্যাল বক্স ছুলবো প্যাল বল কি ভাই প্যাঙ্গুলেট মারছে দেখেছো ভাই আমার তো সেই মজা লাগছে প্যাঙ্গুলেটকে দেখে প্যাঙ্গুলেট পুরো মারবি না প্যাঙ্গুলেট প্লিজ পুরো মারবি না ওই দেখো ওকে মেরে দিয়েছে আর আমি একটা এখান থেকে মারি ব্যাস এবার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো হয়ে যাবে বে হয়ে যাবে আবে তুই 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 যদি আমার কাছে এসেছিস আমি দেখে নেবো তোকে ভাই প্যাঙ্গুলেট একাই দেখে নেবে ভাই প্যাঙ্গুলেটকে মারছে প্যাঙ্গুলেট বাপাস আয় ভাই দুই খানা পোকেমন আমি ধরে নিয়েছি আমার ইলেকট্রিক পোকেমন যেটা আমার আজকে টার্গেট ছিল বাট আপাতত চলো রাত হতে চলেছে আর আমি এখান থেকে চলে যাবো আমার বেসের দিকে আবার আর আমি কি করি এখানে একটা এদেরকে মারতেই হবে মনে হচ্ছে আমার তারা তোদের তোদের এনে এনে তোদেরকে ওই দেখে নেবে এনে স্পেয়ার খা দুটো ভাই এই সুয়ার পোকেমনগুলো লেভেল 3 তো আমার অত ভালো লাগছে না বাট মারছে ভাই আবে তুই এখান থেকে মারবি কি হ্যাঁ তুই মারবি কি হ্যাঁ প্যাঙ্গুলেট দেখে না ভাই এদেরকে লেটস গো প্যাঙ্গুলেট মেরে দিয়েছে ভাই প্যাঙ্গুলেট আমার বেস্ট পোকেমন ভাই ওয়ান অফ দ্য দেখো লেভেল 6 এর হয়ে গেছে ওর ছিল হচ্ছে লেভেল 5 এর পোকেমন তো চলো ওদিকে একটা বড় পোকেমন রয়েছে ভাই ওটা কি টাইপের পোকেমন ধরো এক মিনিট ভাই আমি ওদিকে যাই আবার তুই এদিকে আয় না তুই মারপিট লাগাবি আমার সাথে আর এখানে কি পেয়েছি এদের সাথে বোন वगैरह পেয়েছি আর একটা প্যাল পেয়েছি চলো লেটস গো আর ভাই বোনগুলো আমি জানি না আদৌ কি কাজে লাগবে আমার ওয়েট বাড়ছে আমি যত আইটেম ক্যারি করছি তো চলো আপাতত আমি বোনগুলোকে নিয়ে নিই আর সামনে যাই ভাই ইলেকট্রিক পোকেমন লেটস গো দাঁড়াও এক মিনিট আমি তোমাদের দেখাই যে ইলেকট্রিক পোকেমনটা কেমন দেখতে ভাই দাঁড়াও মশাল নিয়ে হাতে ঠিক আছে আর এখানে দেখো না এটা না ক্যাটিবা ওই মারপিট করবি ভাই তুই তুই যাস না দাঁড়াও এক মিনিট আমি তোমাকে দেখাচ্ছি ভাই আমি কি ধরলাম এই দেখো ভাই এর নাম কি স্পিরিট না কি একটা নাম স্পার্কেট লেটস গো ভাই পিকাচু টাইপের এই দেখো স্পার্কেট আবে তুই এদিকে মারপিট লেগে গেছে ভাই এদের এবে আগুন ধরিয়ে দেবো ভাই এনে চল দেখবি এনে এনে ভাই আগুন তো তোর গায়ে আমি লাগিয়ে দেবো এনে আগুন ধরিয়ে দিচ্ছি ভাই জ্বলতা হওয়া সুয়ার নে মার দেখি লেটস গো আর এই দেখো ভাই এটা কিরাম টাইপের পোকেমন আমি জানি না বাট একে মারতে না আমার একটু বাজে লাগছে কারণ দেখো এই নিজের বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছে তো তোকে মারতে আমার একটুখানি বাজে লাগছে না থাকে না নিজের ফ্যামিলি নিয়ে আছে তো এ ঠিক থাকুক আমি যাবো না ভাই আমি 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 আমার কাছে ঠিকঠাক আছি আমি মারবো না ভাই আমি আদৌ জানি না ওর অ্যাটাক ভালো কিনা বাট এই পোকেমনগুলো কেমন টাইপের আমি জানি না চলো আপাতত আমি একটা ভালো পোকেমন ধরে তো নিয়েছি আর আমি কোনো একটা সিটিতে চলে এসেছি ভাই ওই দেখো কিছু একটা রয়েছে ওখানে আই থিঙ্ক ওখান থেকে আমি ট্রাভেল বাগেরা টাইপের করতে পারবো বাট ঠিক আছে চলো আপাতত আমাকে কি করতে হবে আমাকে তলায় নাবতে হবে আই থিঙ্ক আমি নাববো কি করে ভাই এখান থেকে চলো এখান থেকে নাবি আস্তে আস্তে
এখান থেকে ফল ড্যামেজের কোনো ব্যাপার নেই তো ভাই, বলিস না ফল ড্যামেজের ব্যাপার আছে ভাই, সুইমিং वगैरह করতে পারবো না আমি। চলো এখান থেকে লেটস গো জাম্প, এখান থেকে সোজা উপরে। ভাই আমার কাছে না হাতের মধ্যে কিছু একটা জিনিস আছে যেটা একটু গ্লো করছে, এই দেখো। আর এখানে এই দেখো লোক বসে রয়েছে একটা, আমি কোন একটা শহরে ডাইভে চলে এসেছি আর একটা লোক এদিকে ঘুমোচ্ছে, এটা কি আমি জানি না ভাই, আমি কথাবার্তা বলতে চাই না, এরা খাবার খাচ্ছে খাক। আর হ্যাঁ ভাই, তবে আমাকেও খাবার খেতে হবে। ভাই স্পার্কেটকে ছেড়ে দিয়েছিলাম, তারা আমাকে খেতে হবে ভাই, খেয়ে নি একটুখানি, বাকি যারা খায়নি তাদেরকেও খাইয়ে দিই। চলো ভাই দুটো স্পার্কেট আমি খুঁজে দিয়েছি, একটাকে বেঁচে রাখবো, একটা আমি নিজের সাথে নিয়ে যাবো, কারণ ইলেকট্রিক পোকেমন ভাই খুব ভালো মারে। এটা কি ভাই, এটা কেমন টাইপের সোলজার ভাই, 30 লেভেলের ভাই, অফিসার টাইপের আছে, অফিসারের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। আর এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ট্র্যাভেলিং বক্স, তো এটা দিয়ে আমি ট্র্যাভেল করতে পারবো আমার বাড়ির কাছে। আমার বাড়িটা কোথায়? হ্যালো ম্যাম ওথে স্টেখানে আছে, তো আমার বাড়ি হচ্ছে এইখানটাতে। চলো আই থিঙ্ক ওটাই আমার বাড়ি, ইয়েস এটাই আমার বাড়ি ভাই, এই দেখো এর সামনে আমি আমার বাড়ি করেছি যাতে আমি ট্র্যাভেল করতে সুবিধা হয়। বাকি চলো আপাতত সবাই ঘুমিয়ে পড়েছে। আর এখানে আরেকজন ভাই, এ হচ্ছে নাইট পোকেমন, এই যে ডে ড্রিম না, এ রাতের বেলা ঘুরে বেড়ায় আর সকাল মানে সকালবেলাতে কাজ করে, মানে ঘুমোয়, কাজ করে কম ভাই ঘুমোয় বেশি। ঠিক আছে মিশন কমপ্লিট, প্যাল বক্স এবার আপগ্রেড করতে পারবো আমি, লেটস গো প্যাল বক্স আপগ্রেড। আর এবার আমি কী করতে পারবো বলতো? আরে তুই এখানে ওয়ে মারপিট করতে চললো। এবার আমি কী করতে পারবো? আমি আমার এখানে একটা করে এই যে কী আছে এইটা, এই যে এই পোকেমনটা দেখো এখানে রয়েছে, তো একে আমি এখানে দিতে পারবো। এবার এ আমার হয়ে কাজ করবে, বাট ঠিক আছে চলো আপাতত শুয়ে পড়েছে ভাই, ছি আর তো আমি একে রাখলাম আর এ সোজা গিয়ে শুয়ে পড়েছে। বাকি এবার আমাকে কী করতে হবে, একটু টেকনোলজিতে গিয়ে একটা বেড, বেড আর একটা পোকেমনের জন্য বানাতে হবে ভাই, কারণ কম পড়ছে না ব্যাগ, ব্যাগ বলছি ভাই বেড আমার কাছে। তো চলো আর একটা বেড এখানে মাস্ট বানিয়ে দিই, আর এরা নিজেরাই পরে বানিয়ে নেবে এটাকে, বাট আমাকে আপাতত যেতে হবে ঘুমোতে। আর ভাই সব থেকে বাজে কথা হচ্ছে যে রাত এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে, তো চলো ঘুমিয়ে পড়ি। গুড নাইট, গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে ফাইনালি। এবার আমার কাছে দেখতে পাচ্ছ সব পোকেমন এখানে রেডি, যেগুলো লেভেল 6 এর মানে সাইডে দেখাচ্ছে। আরে দেখো ভাই এটা আমি কালকে রাতে ধরলাম, যার নাম হচ্ছে স্পার্কিট, মানে ফার্স্ট নাইট আমাদের ঠিকঠাক গেছে। এবার আমাদের দেখতে হবে যে এ কেন ভাই এত খিদেতে রয়েছে, দাঁড়াও একে খাইয়ে দিই আপাতত। আমাকে খাওয়াতে গেলে এখান থেকে ভাই বেশি সুবিধা লাগছে, এখান থেকে আমি নিজের কাছে একটা নেবো, নিয়ে এখান থেকে সোজা গিয়ে রাইট ক্লিক করে চুপচাপ একে খাইয়ে দেবো ভাই, পুরো ফুল হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়ানো যাবে। তারপর এখান থেকে গিয়ে আবার একে চেঞ্জ করে দেবো ভাই। বাকি ঠিক আছে, ম্যাল প্যাকটা না আমার কেমন একটা টাইপের লাগছে, তো ম্যাল প্যাকের বদলে আমি না ডে ড্রিমটাকে রাখবো না কাউকে ভাই, ইলেকট্রিক পোকেমনটাকে নিয়ে যাওয়া উচিত ভাই, ইলেকট্রিকটা না ঠিকঠাক কাজ করে, ম্যাল প্যাকটাকে রেখে দিই। আর ক্যাটিবা ভাই বেস্ট আমার জন্য, ক্যাটিবা ক্যাটিবা নয় ভাই, এর নাম কি প্যাঙ্গুলেট, প্যাঙ্গুলেট বেস্ট, প্যাঙ্গুলেট উপরে যা, তারপর ফায়ারফক্স আছে, তারপর ভাই 3 নম্বরে এ থাকবে, 4 নম্বরে থাকবে, তলায় এটা থাকবে, বাকি সবকিছু ঠিকই আছে। আর আপাতত আমাকে খাবার খাওয়াতে হবে আর ব্যারি কালেক্ট করতে যেতে হবে। ঠিক আছে চলো ব্যারি আমার শেষ, আর আমি তো নিজে মিট খেয়ে নিতে পারবো, বাট ব্যারি খাওয়ানো যাবে না ভাই, সবাই লেভেল 6 হয়ে গেছে, লেটস গো। এবার আমি ট্রাভেল করে যেতে তো পারবো, বাট ভাই আমি ভাবছি আমি কি একে মারতে পারবো কোনোদিন, এই যে ম্যামোথেস্ট লেভেল 38 এর আছে ভাই। আর হ্যাঁ সামনে আমার একটা পোকেমন আছে, দাঁড়াও আমি কি করি, সামনে আমার একটা পোকেমন আছে ভাই ওকে ধরতে হবে আমাকে, আগে দেখি আমার কাছে প্যাল আছে তো, ইয়েস লেটস গো প্যাল আছে। আর এবার ভাই দেখো আমার কাছে বো দুখানা আছে ভাই, বো বানানো আমার উচিত ছিল। চলো 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 ভাই, এদের কোনো কাজ নেই নাকি ভাই, ওই 9 লেভেলের ম্যাল প্যাক ভাই, আমি ম্যাল প্যাককে নিয়ে যাই, দেখতে পাচ্ছ 9 লেভেলের আছে, আমি জানি না ভাই ওর অ্যাটাক কেমন আছে, যদি অ্যাটাকগুলো ভালো থাকে তাহলে খুব ভালো হবে। এখানে কি করি, এক কাজ করি এইখানটাতে আমি ক্যাটিবাকে রেখে দিই, ম্যাল প্যাককে নিয়ে যাই ভাই, ম্যাল প্যাক হচ্ছে আমার 9 লেভেলের, 9 লেভেলের ম্যাল প্যাক ছিল তো ভাই। আচ্ছা আমার কাছে আসলেই 6 লেভেল থাকছে ভাই, এটা কি করে হচ্ছে, আমার কাছে আসলে সব 6 লেভেল আর বাকিদের কাছে 9 লেভেল। তারা এনহ্যান্স করতে হবে আমাকে, আমার এইচপি বাড়াতে হবে, স্ট্যামিনা বাড়াতে হবে, না এটা মাইনাস করি, স্ট্যামিনা বাড়াই, চলো স্ট্যামিনা ওকে হয়ে গেছে, চলো স্ট্যামিনা ফুল। লেভেল কিভাবে আপগ্রেড হয় আমি জানি না, আচ্ছা আমি লেভেল 6 আছি বলে তাই হয়েছে। তো আমাকে কি করতে হবে, চারখানা এরকম এইগুলোকে ধরতে হবে, তারপর ঠিক হবে ভাই। এ দেখো এই পাথর ভেঙে ভেঙে গিয়ে কালেক্ট করে চেস্টের মধ্যে, তো আমি এক কাজ করি আমি এদের জন্য একটা চেস্ট এক্সট্রা বানিয়ে দিই যাতে এরা এখানে এসে রাখতে পারে। বাট আমার কাছে জিনিসপত্র কম পড়ছে, কি কি কম পড়ছে ভাই চেস্টের জন্য, 15 খানা বুড লাগবে, লেটস গো বুড কালেক্ট করে নিই এখান থেকে, দুটো গাছ আছে 15 খানা হয়ে যাবে অলরেডি ভাই। বুড কাটটা মনে হয় না নিজেই জন্মেছে ভাই, আমি তো কাটিনি অত ভালোভাবে, বাকি ঠিক আছে চলো এটাকে ফটাফট কেটে দিই, 15 খানা বুড আমার লাগবে এখান থেকে। আর এই গাছটা কাটলে আই থিঙ্ক আমার হয়ে যাবে, লেটস গো গাছ কেটে দিয়েছি, এবার এখান থেকে আমাকে বানাতে হবে চেস্ট। আর এরা দেখো ও পাথর কেটে দিচ্ছে আর এরা দুজন নিয়ে গিয়ে ভাই চেস্টে রাখছে, যদিও চেস্ট ফুল হয়ে গেছে, এই দেখো ভাই চেস্ট পুরো ফুল, 58 খানা পাথর আছে ভাই, লেটস গো। বাকি এটাকে ফটাফট একটা চেস্ট আর একটা বিল্ড করে দিই এখানটায়, চলো এবার এরা দুজন আসবে আর ফটাফট ভাই 3 জন মিলে কাজে লেগে গেছে, লেটস গো ভাই। টিম ওয়ার্ক তো আছে ভাই আমাদের পোকেমনদের মধ্যে। হ্যাঁ ভিডিওটাকে ফটাফট লাইক করে দাও যাতে তোমাদের টিম ওয়ার্ক দেখা যাক, যাতে তোমরা নুব না এরকম হয়ে যাক। বাকি এরা এবার কাজ করবে নিজের মতো রাখবে, বাট আমার একটা পোকেমন লাগবে যে না কাট কাটবে। আর একটা কাট কাটার পোকেমনটা আমি দেখেছি ভাই, ওটা হচ্ছে ওইদিকে আছে একটা ব্লু হর্নওয়ালা পোকেমন টাইপের, ও না ধরে ওরকম। আরে ম্যামাথিসটা কি করে আমি জানি না ভাই, এই দেখো ডে ড্রিম গুলো আমাকে না মারতে লেগে যায় ভাই, ওই দেখো ওরা মারপিট করছে নিজের মতো, লেটস গো। বাকি আপাতত চলো আমার লাগবে হচ্ছে ওই এখানে একটা না আমি ড্রাগন পোকেমন দেখেছিলাম, ড্রাগন পোকেমনটা হয়ে গেলে মজা লাগবে। ক্যাটিবাটা দৌড়ানো স্টাইলটা ভাই খুব ভালো, কিউট লাগে দেখতে। বাকি আপাতত চলো সামনে আমার কি রয়েছে আমি নিজেও জানি না, এখানে একটা কিছু পড়ে রয়েছে প্যাল ফ্র্যাগমেন্ট, লেটস গো। আমার ভাই ওই ড্রাগন পোকেমনটা লাগবে, আমি একটা ড্রাগন পোকেমন এখানে দেখেছিলাম ভাই। আর এই যে চিকি পিকিটা ছিল না ভাই, চিকি পিকি, এই দেখো না এগুলো তো ম্যাল প্যাক ভাই, ড্রাগনটা ছিল এখানে একটা, ড্রাগনটা কোথায় আমি নিজেও জানি না। এক মিনিট ভাই, ড্রাগন এখানে আমি একটা দেখেছি ভাই, আর এটা হচ্ছে ক্যাটেভি ভাই, ক্যাটেভি ভালো আছে। তার সাথে এই যে আমাদের কাছে
কি ভাই এটা তাই বলো ক্যাটই বা দৌড়ছে ভাই মানে ক্যাটই দৌড়ছে বাকি আমরা আমাদের এক্সপ্লোর কতটা করেছি আমি নিজেও জানি না ম্যাপটা দেখতে হবে ভাই আমাদেরকে এরকম ম্যাপে আমি এক্সপ্লোর জাস্ট এইটুকু করেছি তো আমাদের অনেকটা যেতে হবে দাঁড়াও এইখানে গেলে আমি ভালো জিনিসপত্র পেতে পারি তো এইখানে একটা কিছু রয়েছে এইখানে কি আছে কিং প্যাস আছে ভাই তো আমাকে সোজা এদিক থেকে জল পেরিয়ে ওই পাশে যেতে হবে তাহলে আমি কিং প্যাসের সাথে দেখা করতে পারবো তো চলো যাওয়া যাক কিং প্যাসের দিকে ভাই আমার তো এরকম একটা তাগড়া পোকেমন চাই যদিও আমি আজকে একটা জাস্ট ফুল্লু লুল্লু ফুল্লু পোকেমন ধরেছি ভাই আমাকে অনেকটা সুইমিং করে ওদিকে যেতে হবে ইয়েস আই থিঙ্ক আমাকে অনেকটা সুইমিং করেই যেতে হবে চেক করি একবার না এদিকে নয় ভাই আমাকে এদিকে যেতে হবে আমি ভুল দিকে যাচ্ছি ভাই আমাকে এই দিকটা করে তলায় যেতে হবে আমি এখান থেকে ঝাঁপ মারলে কি মরে যাবো না না এখান থেকে হালকা করে যাই দেখো হ্যাঁ সোজা গেলে জাস্ট নদীটা পের হয়ে সোজা গেলে ওই পাশে তো আমি আমার ওই যে কিং প্যাক বলে একজন রয়েছে কিং ফেস না কিং প্যাক ওর কাছে গিয়ে দেখা করতে পারবো লেটস গো চলো যেতে যেতে লাগে হাত আমি বেরিও পেয়ে গেছি তো খুব ভালো কাজ এটা কারণ দেখো আমি আমার পোকেমনদের খাওয়ার জন্য বেরিও পেয়ে গেছি আর আমি নিজে খাওয়ার জন্য বেরি পেয়ে গেছি তো এই বেরিগুলোকে আমি নিয়ে নিই আমার বাদে কাজে লেগে যাবে কারণ আমার কাছে বেরি এমনি একটু কম ছিল তো আপাতত চলো বেরি যেগুলো রয়েছে সব কালেক্ট করে নিই আর ওই পাশে কিছু একটা রয়েছে ভাই কিছু একটা রয়েছে ওটাকে নিতে যাবো দাঁড়াও এক মিনিট আমি এখানে একটা বেরি দেখেছিলাম ভাই ওরা দেখো নিজের মতো ভাই কাজই করে যাচ্ছে ভাই এরা খুব ভাই এই এই ক্যাটিবাটা না খুব কাজের ভাই পাথর ভাঙছে নিজে আর ওরা নিজের মতো ভাই তুলে যাচ্ছে বাকি আমি কি জলে নামবো ভাই জলে কোনো পোকেমন থাকতে পারে ভাই ডিপ ডেঞ্জার পোকেমন চলো আপাতত ওই পারে যাই ওই পারে কিছু একটা জিনিস রয়েছে এটা কি জিনিস কে জানে চলো পরে ওটা ঠান্ডা লেগে যাবে চলো এখানে কিছু একটা রয়েছে ভাই এটা কি জিনিস ভাই এটা কি পেলাম আমি নিজেও জানি না চলো আপাতত এখান থেকে যাই আর আমাকে উঠতে তো হবে ওই দিকে এই গেমটার একটা ভালো জিনিস কি বলতো এরকম ভাবে মাস্ট ওটা যায় ওপর দিকে চলো এবার আমি আই থিঙ্ক ঠিক যাচ্ছি ইয়েস আমাকে পার হয়ে যেতে হবে হচ্ছে এই বিল্ডিংটার ওই পারে আর একটা নদী আছে ওইখান দিয়ে ভাই তবে গিয়ে আমি ওই যে লোকটা রয়েছে না ওই কি নামের দাঁড়াও এক মিনিট দেখে নিয়ে নাম কি ভাই কিং ফেস 23 লেভেলের ওর কাছে গিয়ে আমি তবে কমসে কম দেখে তো আসতে পারবো ওকে কেমন দেখতে ভাই আমার ওটা খুব ইন্টারেস্ট লাগছে বাকি আমার লেভেল মানে পোকেমনগুলো লেভেল 6 এর হয়ে আছে ঠিক আছে আপাতত চাপ নেই বাট আমি তো ট্রাভেল করেই যেতে পারতাম ভাই এখানে এটা কি আমি আনলক করেছি না এটাকে আনলক করিনি ভাই মানে এরকম ভাবে আমি সোজা যেতে থাকলে ওই পারে আমি গিয়ে পৌঁছে যাবো ভাই ঠিক আছে আর এই পোকেমনগুলো আমার ভাই খুব সূক্ষ্ম টাইপের লাগছে বাকি চলো ঠিকই আছে আর এখানে আমি একটা ডিয়ার টাইপের ওই দেখো পোকেমনটা ভাই এই ডিয়ার টাইপের পোকেমনটা তো আমি চাইছিলাম ভাই এটা সব থেকে বেস্ট পোকেমন লেগেছে তো এটাকে আমি ধরার চেষ্টা করবো একথার ডিয়ার না কি নাম ভাই আর ওইদিকে দেখো ফ্লাইং পোকেমন আছে যেগুলো আমার ভালো লাগছে না অতটা এবার চলো এদের সাথে মারপিট চালু করা যাক ভাই দুজন আছে আমি কি দুজনের সাথে মারপিট করতে পারবো তারা হেডশট মারি ভাই চল চল দেখে নে ভাই দেখে নে আবে এগুলো তো একটা হিটেরই মেরে দিল চলো আবে হ্যাঁ আবে পালা পালা ভাই পালা ভাই পালা ভাই চল পালা 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 ভাই মাউন্ট ক্লাইম্বিং কর ভাই আমাকে খুব জোর মেরেছে ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ না প্লিজ 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 না প্লিজ না প্লিজ না ডান্দিক মাদিক ডান্দিক মাদিক আমি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছি আমার হেলথ কম প্লিজ না প্লিজ না প্লিজ না আ প্লিজ না প্লিজ না প্লিজ না এ আমার দিকে দৌড়ে আসছে ওই ওই ভাই আমাকে ছেড়ে দে ছেড়ে দে ভাই ছেড়ে দে প্লিজ ছেড়ে দে প্লিজ আমার হেলথ কম ভাই আমার হেলথ কম আছে যা ক্যাডিবার সাথে ফাইট কর আবে যাস না ক্যাডিবা ছেড়ে দেবো আমাকে ভুলে গেছে ভাই আমি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছিলাম এখানটা দাঁড়াও চুপচাপ ব্যারি কোথায় ভাই ব্যারি 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 চল চল ফটাফট খা ভাই ও আমি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছিলাম ভাই উচিত ছিল না আমার ওর সাথে পাঙ্গা নেওয়া বিশ্বাস করো ভাই এত জোর মারে আমি বুঝতে পারিনি বাট আমি ওকে ধরে ছাড়বো ভাই তুমি চাপ নিও না আমি ওকে ধরে ছাড়বো বাকি আপাতত যাচ্ছে আমি আমার বস একটা পোকেমন আছে ওর সাথে দেখা করতে বাট আমি বিশাল বাজে পাঙ্গা নিয়ে নিয়েছিলাম এই ফ্লাইং পোকেমনগুলো এগুলো ভালো না ভাই ওখানে একটা দেখো পেঙ্গুলেট ভাই ওখানে রয়েছে বাট ভাই আমার এই যে এই পোকেমনটা থেকে না আমার এই যে পেঙ্গুলেট আছে কোথায় গেল পেঙ্গুলেটটা বেস্ট লেগেছে ভাই আমার পেঙ্গুলেট ইজ বেস্ট ভাই আসতো মরতে মরতে বেঁচে গেছি সকালটায় ভাই বাকি আপাতত চলো এখানে রয়েছে আলাদা আলাদা এগুলো কি ওয়ে ওয়ে কিছু নাম ভাই আমি এগুলো ধরতে যাই না বাট দেখো সামনে একটা রয়েছে আমার স্পার্কলেট ভাই স্পার্কেট স্পার্কেট রয়েছে আর এইখানে আই থিঙ্ক ওইটা রয়েছে ওই বসটা আচ্ছা বসটা ওই দিকে রয়েছে ভাই আমাকে ওই দিকে যেতে হবে চলো আপাতত সামনে একটা ট্রফি তো পেয়েছি কমসে কম আমাকে যেতে হবে উপর দিক করে না ট্রফি নিয়ে নিয়েছি এবার ভাই ঘুরে যেতে হবে আমাকে কোন দিকে আমি কি ক্লাইম্বিং করতে পারবো অতটা আমি জানি না ভাই ক্লাইম্বিং করে দিতেও পারে চলো পাহাড় ওঠা যাক আর আই থিঙ্ক আমাকে উপরে ওপর দিকে তো ভাই হ্যাঁ এদিকে এদিকে সোজা গেলে আমি পেয়ে যাবো হচ্ছে একটা সুন্দর টেলিপোর্ট করার জায়গা ভাই ওই ওই যে বড় বড় টাওয়ারগুলো আছে না ওই টাওয়ারগুলো পেয়ে যাবো বাকি আপাতত চলো এখান থেকে ক্লাইম্বিং করি আর এরাই আমাকে দেখে পালাচ্ছে ভাই ফক্সগুলো কিউট দেখতে বাট অত কাজের না ভাই যদি আমার স্ট্যামিনা কমে যায় আমি কি তবে পড়ে যাবো আমি জানি না ভাই আই থিঙ্ক পড়ে যাবো ইয়েস পড়ে যাবো দাঁড়াও এখান থেকে স্ট্যামিনা নিয়ে উঠতে হবে ভাই আমাকে কমসে কম চলো এবার আমি মাস্ট উঠে পড়ি কারণ আমার স্ট্যামিনা অনেকটা ফুল হয়ে গেছে এবার আমি আরামসে ভাই এতটা তো কমসে কম চলে যেতে পারবো ভাই উঠে পড় এতটা প্লিজ উঠে পড় ইয়েস উঠে পড়েছি ভাই এতটা তো কমসে কম উঠেছি ভাবছিলাম এমনি শেষ হয়ে যাবে বাকি এখানটা ওঠ ওই এখানটা উঠে পর ভাই ট্রফি নিয়ে আদৌ কি হয় আমি নিজেও বুঝে পাচ্ছি না কারণ ট্রফি আমার কাছে অতগুলো তো নেই ভাই আমি পাহাড়ে উঠছি আস্তে আস্তে লেটস গো চলো এবার এখান থেকে ওঠ দাঁড়া 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 নাপ ভাই পেছনে নাপ স্ট্যামিনা ফুল হোক ভাই না তো দেখবো মাঝখান থেকে একদম গড়িয়ে গড়িয়ে তলায় পড়লাম আর আমাদের এক্সপি আর্ন করার জন্য পাঁচখানা ল্যাম্বল ধরতে হবে ভাই অত ল্যাম্বল ধরে কি করবো ভাই প্যাল বেকার ওয়েস্ট হবে আমার বাকি উপরে চলে এসেছি লেটস গো অত দূর আমি জাম্প করতে পারবো লেটস গো চেক তো করা যাক লেটস গো করে নিয়েছি কিছু একটা পেয়েছি ভাই খুব ভালো আর এবার আমি যাচ্ছি হচ্ছে ওই যে 28 লেভেলের বসটা রয়েছে না ওর সাথে দেখা করতে ভাই কোথায় আছে দেখি
এইদিকে আছে। চলো আপাতত আমি রাস্তা ধরে ওই পাশে যাই ভাই। আমি এখন পর্যন্ত তুমি আমাকে জিজ্ঞেস করো না সব থেকে বেস্ট পোকেমন কোনটা লেগেছে। আমি ভাই ক্যাটিভার নাম নেবো শিওর ভাই, কারণ ক্যাটিভা যা মারছে না এক একজনকে ভাই, একসাথে চারটে অ্যাটাক করে। তার বদলে এই যে ছোট্ট পিচকু পোকেমন বলছিলাম ভাই, পোকেমনটা পেয়েছি ওটা বেশ ভালোই, বাট অত বাজে না। এটা কি ভাই ফুকটা কি ভাই? ফুক পোকেমনটা কিউট ভাই, বাতাকের মতো দেখতে। বাট চলো আমি একটা অন্য বায়োমে চলে এসেছি। এইখানে আছে একটা ট্রাভেল পয়েন্ট, লেটস গো। কোথায় আছে? এই সোজা গেলে একটা ট্রাভেল পয়েন্ট আছে যেখানে আমি এটাকে আনলক করে দিলে আমি এখানে ডাইরেক্ট আসতে পারবো ভাই ওই পোকেমনটার সাথে দেখা করতে। ওই দেখো তলায় রয়েছে ভাই, যদি আমি অলরেডি এসে গেছি ভাই এখানে। হ্যালো ভাই, কেউ তো আমাকে বলবি কমসে কম আমি আগে এসেছি কিনা। ধরো এক মিনিট, এখানে একটা পোকেমন রয়েছে লেভেল পাঁচের। এটা কি লিফমঙ্ক ভাই? এটা এটা কেমন টাইপের পোকেমন? না ঠিক আছে চলো, সূক্ষ্ম পোকেমন ভাই, অত সূক্ষ্ম লাগবে না, আমার লাগবে ডেঞ্জারাস টাইপের পোকেমন। চলো এবার এবার যেতে হবে আমাকে ওই বসটার দিকে যেটা এইদিকে আছে। বাট এই গ্রামটাতে আমি এসে না একটুখানি চমকে গেছি ভাই, এখানে গ্রামও রয়েছে এরকম আমি জানতাম না। বাকি এখানে একটা ব্রিজও রয়েছে বড়, আই থিঙ্ক আমাকে ওই ওপরটাতেই যেতে হয় ভাই, ওপরটাতে রয়েছে আই থিঙ্ক ওই জো। না বসটা এই পাশে রয়েছে ভাই, এইদিকে। আমি যাবো কি করে ভাই ওই পারে? বলায় ভাই জল ভর্তি, বাট আমি ওই পাশে যাবো কি করে আমি ভাবছি। যাওয়ার রাস্তা তো খুঁজে পাচ্ছি না ভাই, এখান থেকে কি জাম্প করতে পারবো অতটা? চেক তো করা যাক ভাই, চেক করতে কি আছে। লেটস গো, জলে ঝাঁপ মেরে দিই। চল ভাই এখান থেকে আরামসে উঠে পড়বে অতটা, যদিও স্ট্যামিনা তো আছে ভাই, স্ট্যামিনা আছে উঠে পড়তে পারে। এখানটা উঠে আরামসে ওই জায়গাটা উঠে পড়বে। লেটস গো, উঠে পড় ভাই, উঠে পড়। চলো উঠে পড়েছি, ব্যাস ব্যাস আর কি চাই ভাই। এবার এবার পাহাড় আরামসে আমি ক্লিয়ার করে নিতে পারবো। আমি শুধু এক্সাইটেড ভাই ওই বসটা দেখার জন্য, ওটাকে কেমন দেখতে। তারপর দেখা গেল ভাই আমার থেকে 50-60 গুণ বড় ভাই, তখন তো ভাই লেনেকে দেনে পড়ে যাবে। বাকি এর একটা এবিলিটি ভালো যে পাহাড় চড়তে পারে। ঠিক আছে চলো এখান থেকে মাস্ট উঠে পড়ি। উঠে ভাই এবার এবার আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমাকে ওই পোকেমনটা দেখতে হবে ভাই। ওই পোকেমনটা ভাই আছে তো ভাই, আলাদা লেভেলের হবে আমি আশা করি। কোন দিকে আছে? চলো সোজা গিয়ে লেফটে মানে রাইটে চলে গেলেই হয়ে যাবে। বাট আমি একটুখানি ভাই সিরিয়াস হয়ে আছি, কারণ দেখো এই এই যে বেল্টটা রয়েছে, এই বেল্টটা কিসের আমি নিজেও জানি না। বাট আপাতত চলো এখান থেকে সোজা ভাই উঠতে থাকো, আমাকে মনে হয় পাহাড় চড়তে হবে ভাই। আমি শিওর ভাই, ড্যাম শিওর আমি আমাকে পাহাড় চড়তে হবে। চলো আমি সাইড সাইড দিয়ে যাচ্ছি, মাউন্টেন ক্লাইম্বিং হচ্ছে এখান থেকে। মানে হালকা পা ফসকালি বাইরে চলে যাবো যদিও। ঠিক আছে লেটস গো, চলে এসেছি ভাই। আমি শুধু ওই পোকেমনটাকে দেখার চক্করে আমি এতটা এসেছি বিশ্বাস করো, আর নতুন পোকেমনের জন্য। বাট আমি ওই যে মাঝখানে ফাইটটা নিয়েছিলাম ভাই, ওটা খুব বিচ্ছিরি ফাইট। এরকম এখানে একটা এগ পেয়েছি, এটা কি ভাই? একগুলো দিয়ে কী হয় আমি জানি না ভাই, রক এক পেয়েছি। চলো চলো আমি ক্লাইম্বিং করতে করতে ওপরে তো চলে গেছি, বাট সামনে না অনেকগুলো পোকেমন আমি দেখতে পাচ্ছি। মানে ওপরে কোয়েশ্চেন মার্ক আসছে, তার মানে সামনে অনেকগুলো পোকেমন আছে অলরেডি। তো আমি এখান থেকে ক্লাইম্বিং করে ওপরে চলে যাবো। ওই দেখো ভাই কোয়েশ্চেন মার্ক দেখছো, ওখানে কোয়েশ্চেন মার্ক, মারপিট হচ্ছে। লেটস গো ভাই, এইখানেই সব থেকে ভালো ভাই মজা নেওয়া যায়, কারণ দেখো ওরা মারপিট যখন করে না তখন গিয়ে তুমি ওদের মধ্যে থেকে একটা পোকেমনকে ক্যাপচার করে নিতে পারবে। বাট আপাতত চলো এখান থেকে আমাকে অনেকটা উপরে যেতে হবে। বাট আদারাও স্ট্যামিনা ফুল হয়ে যাক ভাই, তার আগে আমার খিদেও পেয়েছে, তো আমি একটুখানি খাইয়ে দিয়ে কে তাহলে স্ট্যামিনা তাড়াতাড়ি ফুল হবে ভাই। চল উঠে পড় ভাই, ভাই ওদের ফাইট চলছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। লেটস গো ভাই, যদি তাড়াতাড়ি চলে যাই না ওর মধ্যে থেকে বড় বড় একটা পোকেমন আমি ধরে নিতে পারবো। বাট এখান থেকে মনে হয় না আমি উঠতে পারবো ভাই। ভাই উঠে যা ভাই, উঠে যা, উঠে যা প্লিজ। না এখান থেকে উঠতে পারবো না, আমাকে এখান থেকে উঠতে হবে ভাই। ভাই এখান থেকে ওটা যাচ্ছে না, মানে আমাকে অন্য কোনো রাস্তা ধরে যেতে হবে। লেটস গো, ওইদিকে রাস্তা আছে ভাই, এখান থেকে ওটা তো যাচ্ছে না, বাট এখান থেকে না আমি পড়ে যাই ভাই। চলো এখান থেকে আই থিঙ্ক আমি উঠে যেতে পারবো। লেটস গো, উঠে যা, উঠে যা ভাই। সামনে ফাইট চলছে, তাই জন্য আমি তাড়াহুড়ো করছি যাতে আমি গিয়ে কমসে কম তাড়াতাড়ি ফাইটের মধ্যে একটুখানি যোগদান দিতে পারি। চলো এখানে ফাইট চলছিল না, এখানে দুটো তিনটে পোকেমনের মধ্যে ভালো ফাইট চলছিল ভাই। কোথায় গেল ওই ভাই? আমি দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি, বাট এখানে দেখো একটা হাড় পড়ে রয়েছে না, এটা কি জানি না আমি। লেদার, আবে লেদার পেয়েছি, আবে তুই এদিকে লেদার পেয়েছি এখানে। আই থিঙ্ক এটা মনে হচ্ছে কোনো মারপিট করার জায়গা টাইপের। ওই দেখো উপরে মারপিট চলছে ভাই, লেটস গো। উপরেই তো মেন জিনিস, প্যাল ফ্রেগমেন্ট একটা রয়েছে এখানে ভাই, আমি ছাড়তে পারছি না কোনো জিনিস নিজের কাছ থেকে। চলো আপাতত এখান থেকে সোজা উড়ে উড়ে যাই, মানে উড়ে উড়ে বলতে দৌড়তে দৌড়তে ভাই। স্ট্যামিনা না বড্ড কম, স্ট্যামিনাটা একটু বাড়াতে হবে। বাকি চলো এখান থেকে সোজা যাই ভাই, আমি মারপিটটার জন্য একটুখানি বেশি এক্সাইটেড হয়ে আছি ভাই। এরা মারপিট করছে না, 5 লেভেলের, 3 লেভেলের, 7 লেভেলের। এরা ভাই এটা কেমন টাইপের পোকেমন? মরে গেছে অভি, এরা কারা ওই, এরা কারা ওই সিন্ডিকেটস, এরা কারা? ধরাও ধরাও ধরাও, এইটাকে ধরবো। লেটস গো, এটাকে ধরে নি ধরে নি ধরে নি। আজা ভাই, আজা ভাই, আজা ভাই। 72% ভাই, এর পাওয়ার আমার খুব ভালো লাগলো। 72% ধরে নিয়েছি, 99। লেটস গো, আমার হয়ে গেছে পোকেমন। বাট এরা মারপিট করছে কেন এরকম ভাই? আমি আমি মারিনি ওই, আবে আমি মারিনি ওই, আবে আমি মারিনি বলছি। সিন্ডিকেটগুলো মেরেছে, তোরা সিন্ডিকেটকে মার না ভাই, আমাকে মারপিট করতে এসছে। এই দেখো এই দেখো এই দেখো। আচ্ছা আমার কাছে তো বই নেই ভাই, বউ নেই আমার কাছে। চলো এটা নিয়ে নিয়েছি। সিন্ডিকেট ভাই মারপিট করছে, আমি না কি করি, এক কাজ, সিন্ডিকেট সামনে মারপিট করছে এইটার সাথে, তো আমি এক কাজ করতে পারি যে আমি এখানে একে ছেড়ে দিই ক্যাটিভাকে, আর আমার হাতে একটা ইয়ে নিয়ে নিই, এটা দিয়ে আমি মারপিট করবো ভাই এর সাথে। চল চল ভাই, ইয়ে জমাবে আর আমি একে কুটবো ভাই, একদম আরামসে কুটবো। চলো এই যে এই এই উলটা রয়েছে না, এটা ভাই হেভি মজা লাগলো আমার। আবে এ ক্যাটিভাকে মারিস না ওয়ে ভাই, এরা সবাই ক্যাটিভাকে মেরে দিয়েছে, ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে। আবে আমি পোকেবল ফেলে দিয়েছি, ওয়েস্ট করছি ভাই। ক্যাটিভা ক্যাটিভা আই থিঙ্ক মরে গেছে, না ক্যাটিভা লাস্ট ডেঞ্জারে আছে ক্যাটিভা। ঠিক আছে একটা সিন্ডিকেট আমার পেছনে আসছে তো বটে, বাট আমাকে পালাতে হবে ভাই, আমার শিল্ড ব্রেক হয়ে গেছে। ধরো ধরো ওইটাকে ওইটাকে ধরতে পারবো আমি। চলো এটাকে এটাকে আই থিঙ্ক আমি ধরতে পারবো। তারপর ভাই এদেরই অপোনেন্ট আমি ইউজ করতে পারবো। না আবে
মেরে দিল ওকে ভাই, ওদেরই টিমমেট ওকে মেরে দিল যাতে আমি ক্যাপচার না করতে পারি। হোয়াট দা হেল ব্রো, এটা খুব ফালতু জিনিস হলো আমার সাথে। ভাই ওদেরই টিমমেট ওকে মেরে দিল, বাট আজা তুই তুই আজা ভাই, এদিকে আয় তুই, এদিকে আয় তুই, এদিকে আয়, তোকে দেখাচ্ছি। একজন আয় একজন, আবে এদিকে একজন আয়, দুজন মিলে আমারই পেছনে লেগে আছে, তোরা ঠিক আছে চলো। ভাই এটা কে, 10 লেভেলের একটা বস, লেটস গো ভাই, একে একে আমি দেখাচ্ছি, সিন্ডিকেটগুলো মারপিট করুক, আর আমি ততক্ষণ ভাই এই বসটার সাথে কিছু করবো না। ভাই এই বসটা আমার লাগবে ভাই, এটা হচ্ছে আসল আলটিমেট পোকেমন যে মারপিট করবে। তারা এক মিনিট, আমি এক কাজ করি, গিয়ে দূরে একটু খাবার খেয়ে নিই, ততক্ষণে আর মারপিট করুক। আবে আরেকটা বস, কত বস রয়েছে ভাই এখানে, আমি শেষ ভাই, আমি ফুটতে চললাম আমার মনে হচ্ছে। ভাই এখানে অনেকগুলো বস আছে, ঠিক আছে, এই দেখো দেখো এই বসটা তো আমার পেছনে লেগে পড়ে গেছে, বাট একে আমি মারবো ভাই। চল কেটিবা যা, চল কেটিবা যা, যা কেটিবা যা ভাই, এই আমার পেছনে এসেই ফাটবে, এমন বল মেরেছে আমার পেছনে এসেই ফাটবে। কেটিবা চলায়, কেটিবা চলায়, কেটিবা ভাই, আবে কেটিবা এদিকে আয় ভাই, এদের পুরো সিন্ডিকেট দল আমার পেছনে লেগে আছে ভাই, আমার পেছনে পুরো সিন্ডিকেট দল লেগে আছে। আমি চললাম এখান থেকে তলার দিকে ভাই, আমি এখান থেকে তলার দিকে নামবো ভাই, ওখানে আরেকটা বস, আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, আমি হালকা নাবি। চল 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 ভাই, কাকে দিয়ে আমি মারপিট করাবো, এরকম এখানে বল ভাই কোথায় চলে এসেছি আমি, এটা এক তো আমার কাছে সব প্যাল আমি ওয়েস্ট করছি, একটা বসকে না আমার কাছে আসতে দাও, আমি নিজেকে খাইয়ে দিই আর একেও খাইয়ে দিই, একটা বস আমার কাছে আসতে, আমি ওই বসটাকে নিয়ে যাবো ভাই নিজের সাথে। ন লেভেল, আবে ন লেভেলে তোকে ডাকিনি ওই ভাই, এরা পুরো গ্যাং বানিয়ে এসছে এখানে, এত বস পোকেমন কেন ভাই, আমি তো ওদের মেন বসটাকে দেখতে এসেছিলাম, যেখানে আমি কোথায় চলে এসেছি আমি নিজে জানি না ভাই, বসের কাছে তো আমি পৌঁছাইনি, তার আগে অনেকের কাছে চলে এসেছি। দেখো 10 লেভেলের কী রয়েছে, এগুলো সিন্ডিকেট থাগ, আমার কাছে ভাই বউ নেই, মানে সিন্ডিকেটগুলোর সাথে ওরা মিলে আছে আই থিঙ্ক, তো তাই জন্য এরকম কেস হচ্ছে। বাট আমি এক কাজ করি ভাই, এখানে পালাই চুপচাপ, আমি ভাই এক কাজ করতে পারি, এরা আমাকে তারা করছে তো, চলো একে নিয়ে যাই হচ্ছে ওই বসটার কাছে, তারপর এদের সাথে মারপিট লাগাবো। আজ প্ল্যানিং তো করে নিয়েছি ভাই আমি, বাট প্ল্যানিং এক্সিকিউট করতে হবে ভাই। ওই দেখো এটাকে আসছে, ঠিক আছে চলো একে আসতে দাও, 10 লেভেলের লিসপং আসছে, লেটস গো, আজা ভাই চল। এবার তুই চল ক্যাডিবা, তুই এখান থেকে মার ওকে, ও তলায় কিছু করতে পারবে না। ক্যাডিবা মার, ক্যাডিবা ভাই ওরা আসতে পারবে না, তুই মার এখান থেকে। ধরো এখানে আরেকটা ভাই টেনজি বলে, টেনজি বলে একজনকে আছে, এক কাজ করি এইখান থেকে আমি ক্যাডিবাকে ছাড়ি, ক্যাডিবা ভাই এখান থেকে মার ওদের, কমান্ড দিলাম অ্যাগ্রেসিভ, মার ওকে মার মার মার। আবে ক্যাটিবা, ক্যাটিবা ভাই, ক্যাটিবা নয় এর নাম পেঙ্গুলেট ভাই, আমি ভুলেই যাচ্ছি মারপিট করার চক্করে যে নাম কি ছিল। ওয়েল তো গাইস আমাকে না এই বসটা তারা করছে, ঠিক আছে চলো তারা করতে দাও। আমি এক কাজ করি, আমার কাছে যে গ্রিন রঙের একটা কি ছিল বল টাইপের, গ্রিন পোকে বল টাইপের ছিল ভাই, আমি জানি না কোথায় থেকে আসছে বাট আছে ভাই। বাট ওই দেখো ও আমাকে তারা করতে এসছে উপর থেকে ভাই, এখানে দেখো ওই ওই বসটা তো নেই ভাই, ন লেভেলের কোথায় থেকে এলো আমি জানি না, বাট ভাই একে একে মেরে দেবো আমি, দাঁড়াও এক মিনিট ভাই, একে দেখে নেবো আমি, আমি যাচ্ছি হচ্ছে ওই বসটার কাছে দেখতে যে বসটা কোথায় আছে, দাঁড়াও এক মিনিট, বসটা কোথায়, এইদিকে না, আমাকে ওই দিকে যেতে হবে, বাট তার আগে ভাই আমাকে পাহাড়টা ক্রস করতে হবে। আমি ভাবছি পাহাড় কোথায় দিয়ে ক্রস করবো ভাই, যেই পাহাড় ক্রস করবো ওই ভাই উঠে পড়ো পড়ে, যেই পাহাড়টা ক্রস করবো না আমাকে এরা ধরবে ভাই ছেকে। দাঁড়াও এক মিনিট, এবার হয়ে গেছে এদের ঘুমবার সময়, লেটস গো, এবার দেখো ভাই এদের সাথে কি হয়। চলো আমি আমার ক্যাটিবাকে লিস্টে রেখেছি, 6 লেভেলের এটাকে ধরা যেতে পারে, বাট এরা দুজন আছে ভাই, এরা দুজন আমাকে তারা করবে, তার থেকে ভালো আমি কি করি ওয়েট করি ভাই। আমি ভাই 10 লেভেলের একটা মানুষের মতো পোকেমন দেখলাম প্রথমবার, ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই, আমি এক কাজ করতে পারি, আমি এখান থেকে চুপচাপ চলে যাই ভাই উপর দিক করে। আর এই যে এই পোকেমনটা এখানে আটকে গেছে মনে হচ্ছে, টেনজি না কি নাম ভাই, এরা রাতে ঘুমোয় না। ধরো এক মিনিট ভাই, ওই বসটার সাথে ফাইট করতে আমি রাতে যেতে তো পারি, মানে আমি আমার পোকেমন চেঞ্জ করে 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 কমসে কম ওকে মেরে দিতে পারবো, বাট ভাই একটুখানি রিস্কের ব্যাপার হয়ে যাবে ভাই আমার, কারণ এইচপি খুব কম আছে, যদিও ফুল আছে এইচপি, ল্যাম্বেল আছে এখানে, তো আমি এক কাজ করতে পারি ভাই, আমি যেতে পারবো ওখানে না, এরা এখন মারপিট করছে না ভাই, আমাকে কি করতে হবে, আই থিঙ্ক ওইখানে রয়েছে হচ্ছে ওই বস পোকেমনটা, বাট দাঁড়াও আমি এক কাজ করতে পারি, এরা ঘুমিয়ে পড়েছে, ওই দেখো এরা কারা ভাই, এরা জানি না, দুজন জেগে আছে, ওই দেখো সিন্ডিকেটরা মারপিট করছে ভাই কার সাথে, সিন্ডিকেটরা ছোট ছোট ইয়েগুলোর সাথে মারপিট করছে ভাই, ওরা একটা কাউকে আটকে রেখেছে, ধরো ধরো ওরা একটা কাউকে আটকে রেখেছে, যাকে আমি আজাদ করলে ওই পোকেমনটা আমার কথা শুনবে, তো ঠিক আছে চলো এখান থেকে মাস্ট প্যালটা তুলে নিই আর এখান থেকে সোজা যাই ভাই, অন্য কারোর সাথে ওরা মারপিট করছে, আর আমি এখানে চুপচাপ গিয়ে এই যে এখানে কি কাউকে একটা আটকে রেখেছে ভাই, এটা কে আমি জানি না, বাট একটা কিছু পোকেমন আছে যাকে আটকে রেখেছে ভাই, চলো আরে সিন্ডিকেট তুই বোঝ ওকে, চলো ওকে আজাদ করে দিয়েছি, এবার ও দেখে নেবে ভাই, চলো লেটস গো, সিন্ডিকেট মারপিট কর ভাই, কি নামের পেঙ্গুলেট ভাই, পেঙ্গুলেট শেষ হয়ে যাবে, চলো ভাগো এবার, আমি ওকে আজাদ তো করে দিয়েছি ভাই, এদের ব্যান্ড বাজাবে, দাঁড়াও এক মিনিট ভাই, আমি আমি দেখে নেবো এদেরকে ব্যান্ড বাজাতে ভাই কীভাবে হয় আমি দেখে নেবো, বাট ওদের পোকেমন আমি ছাড়ি দিয়েছি ভাই, ওরা পৌঁছে গেছে আমার উপরে, বাকি ঠিক আছে চলো সোজা দৌড়ুন যাক, এদের খেয়ার নেই ভাই আজকে। দেখো এর একটা পোকেমন খুব কষ্টে আটকে রেখেছিল, আর আমি ওটাকে ভাই গিয়ে আটকে মানে খুলে দিয়েছি, চলো সোজাই ব্রিজ আছে, বাট আমাকে ওদিকে গেলে হবে না ভাই, আমাকে যেতে হবে উপর দিকে, চলো আমি উপর দিকে গিয়ে ভাই ওই পোকেমনটাকে তো ধরেই যাবো ভাই। আর এই দেখো সিন্ডিকেট থাক ভাই, এটা কিরম টাইপের জিনিস আমি জানি না, আই থিঙ্ক এটা কোনো জিনিস টাইপের, এ মারপিট করবে না তো, না এরা শুয়ে পড়েছে, চলো ভাই ভাগ্যে শুয়ে পড়েছে এরা দুজন, আমি সিন্ডিকেট থাকের কাছে যেতে পারবো এই টাইমে ভাই, চুপি চুপি আবে চল চল চল, সিন্ডিকেট থাক মার মার একে মার মার, লে ডান্ডা লে ডান্ডা ভাই লে ডান্ডা, চল চল চল, তোকে আগুন আমি লাগাবো আর ও ও তোকে বরফ বানাবে ভাই, নে 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 ভাই তোকে আগুন, দাঁড়াও এক মিনিট, আমি না এক কাজ করি হাতে অ্যাক্স নিয়ে নিই, দাঁড়াও ভাই এ তো আমাকেও জমাচ্ছে, দাঁড়াও ওকে নিয়ে নিই ভাই ফেরত নিয়ে নিই। এদিকে রয়েছে হচ্ছে ডে ড্রিম আউল টাইপের ভাই, এই পোকেমনগুলো আমি দেখিনি আগেও, চলো আমি আমার পোকেমনকে ডেকে নিয়েছি বাপাস,
ঠিক আছে একটা প্যাল নিয়ে নিয়েছি লেটস গো ভাই আমার লাগবে হচ্ছে ওই যে 10 লেভেলের না 15 লেভেলের পোকেমনটা দেখেছিলাম না ওইটা বাকি আমি কারোর সাথে কি ভিড়িয়ে দিতে পারি বাট ভাই বেড়ালে দেখা গেল ও আমাকেই মারতে লেগে গেল তার জন্য ভাই আমি আর ভেড়াবো না এখানে দেখতে হবে ভাই কোথায় গেল ওই পোকেমনটা ভাই আউল গুলো ঘুরছে ওই পোকেমন গুলো কোথায় গেল যাকে আমি ধরতে এসেছিলাম মেইনলি ভাই এ থাকতো আমার পেছনে লেগেই আছে আমার লাগবে বো ভাই আমি পরের বার থেকে অনেকগুলো বো বানিয়ে আনবো দাঁড়াও এক মিনিট ভাই ওই পোকেমন গুলো কোথায় ওই বস পোকেমন গুলো ভাই একে দাঁড়াও একে 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 একটুখানি না পিকাচুর থান্ডার শক দিতে হবে তবে এ বুঝবে ভাই দাঁড়াও এক মিনিট এখানে প্যাল পেয়েছি আর একটা এটাকে তুলে নি আয় ভাই আয় তুই আয় তুই আয় নে মার তো একে মার একে মার আবে তোকে মার তো নে নে ইলেকট্রিক শক মারবে ও স্পার্কেট মার ভাই কি করছিস সে রিলোড করছে চলো ভাই থান্ডার স্টপ মেরেছে আরে এরকম 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 আবে ইয়া আর্মার ইজ ড্যামেজ ঠিক আছে আবে চল 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 ভাই আর্মার ড্যামেজ হয়ে গেছে এবার ও আমাকে গুলি চালাবে আর তুই ওকে মার ভাই থান্ডার থান্ডার স্টপ মার চল ভাই এ পাথরে মারছে পাগল কোথাকার তুই 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 ফেরো তাই ভাই অবে এরা দুজন না এবার ওর টিম বেড়ে গেছে ভাই ওরা দুজন আমাকে মারতে এসছে এটা কি হোক্রিটিস না কি একটা নাম ভাই এই পোকেমনটার ভাই এটা আমি ধরবো না 7 লেভেলের আছে বাট এটা তো ফ্লাইং পোকেমন না ভাই এটা নাইট পোকেমন বাকি ঠিক আছে চলো এবার আমাকে কি করতে হবে আমাকে সোজা যেতে হবে হচ্ছে ওই দিকটাতে ভাই এদের মধ্যে থেকে একজনকে আমি মারতে পারি ভাই এগুলো সিন্ডিকেট ভাই এদেরকে মারা যাবে না এরা মনে হয় এক টাইপের রাখওয়ালা টাইপের এখানকার রাখওয়ালা না ভাই পোকেমন ধরে এরম টাইপের আর এটা কে অবে এটা কে ভাই ডিপ্রেস এটা কে ভাই দেখতে তো খুব খতরনাক আছে আবে তুই আদেও কিছু করিস না খতরনাকই শুধু হ্যালো ওই ভাই শুধু খতরনাক কোনো কাজ করে না বাকি দাঁড়া এক মিনিট আমাকে ম্যাপ দেখতে হবে আমাকে যেতে হবে এই দিক করে চলো লেটস গো ভাই আমি এদিক করে ঠিক যাচ্ছি না ভাই আমাকে উল্টো দিকে যেতে হবে এরকম এই আবার আমাকে দেখতে পেয়ে গেছে ভাই চারিদিকে মারপিটি মারপিট লেগে আছে আবে তুই আলাদাই লেভেলে আছিস এরকম এই আবার আমাকে মারতে আবে রাতে ঘুমো না তোর কাম ধান্দা নেই নাকি ঘুমো না একটুখানি এরকম একটা প্যাল পেয়েছি লেটস গো ভাই মারপিট তো লেগে আছে তোমরা যাই বলো আমি আমি শুধু রাস্তায় ভটকে যাচ্ছি চলো ব্রিজের দিকে যেতে হবে ভাই যেখান থেকে আমি পোকেমনটাকে ছাড়লাম আমাকে ওইদিকে যেতে হবে আমি শুধু বুঝে পাচ্ছি না যে আমি পোকেমনটাকে ছাড়লাম পোকেমনটা গেল কোথায় বাকিরা ঘুমোচ্ছে না তো ভাই এরা ঘুমোক আমি ব্রিজের ওই পারে চলে যাই ভাই চুপচাপ লেটস গো আই থিঙ্ক এটা ব্রিজের রাস্তা ভাই বলে দে আমাকে এটা ব্রিজের রাস্তা ভাই আমাকে তো ব্রিজে গেলে হবে না আমাকে যেতে হবে হচ্ছে ওই বড় পোকেমনটাকে দেখতে ভাই এখান থেকে ঝাঁপ মেরে দেবো চলো ওইখানে একটা টেলিপোর্টের জিনিস আছে গাইস অনেকক্ষণ ধরে ফাইট করে আমার আর্মারও ড্যামেজ হয়ে গেছে আর এখানে চলো একটা এগ তো আছে কমসে কম এই এগটাকেও নিয়ে নিই কারণ আমাকে যেতে হবে হচ্ছে ওই বড় পোকেমনটার সাথে দেখা করতে আর কেউ না আমাকে শুধু দেখে নেয় ভাই এখানে দেখে গেলেই মারপিট লেগে যাচ্ছে বাকি আমার ব্যাকপ্যাকও মানে একদম ভারী হয়ে গেছে তো আমি এটাকে আপগ্রেডও করতে পারবো না কিচ্ছু না ভাই এটা কত কি নিয়ে নিয়েছি ভাই আমি আমার সাথে কতগুলো প্যাল আছে দেখো ভাই 8 খানা 9 খানা আমি এটাকে আপগ্রেড করতে পারবো অবে চলো ভাই জামা প্যান্ট পরে নি কমসে কম জামা প্যান্ট খুলে দিচ্ছিস কেন বাকি আমি যেতে চাই এইখানটাতে লেভেল 23 মানে সোজা আমাকে ওইখানটা যেতে হবে ওইখানে আছে হচ্ছে লেভেল 23 ইয়েটা বসটা রয়েছে না ওইখানে আছে এই ফাঁকা জায়গাটাতে লেভেল 23 বস আছে ভাই একটা তো আমি ওর কাছে যাচ্ছি ওইটা মনে হচ্ছে ওই বসটা ভাই না ওটা তো 10 লেভেলের ভাই এটা ক্যাপ রাইট না কি নাম ভাই এটার ঠিক আছে আমি এখন রাতের সব ডার্ক পোকেমনগুলো এখন দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে লিফ মঙ্ক টাইপের তারপর ডে ড্রিম এইগুলো সব ভাই আমার কাছে ডে ড্রিম আমি এনেছি না ডে ড্রিম হ্যাঁ এনেছি ভাই ডে ড্রিম এনেছি এই দেখো ভাই এটা হচ্ছে আই থিঙ্ক ওই পোকেমনটা যেটা ওখানে বলা হয়েছে ওই যে বস পোকেমন ভাই এর সাথে মারপিট করতে গেলে আমাকে ম্যাল প্যাসগুলোকে আগে হারাতে হবে এই দেখো কিং পেস ভাই এর নাম আর ওইদিকে আরেকটা রয়েছে যার নাম হচ্ছে কি আমি জানি না ভাই এটা ক্যাপরাইট নাম ভাই অত ডেঞ্জার দেখতে না এগুলো ভাই ছোট ছোট এরকম ডেঞ্জার দেখতে না কেন ভাই এগুলো ডেঞ্জার ছি আর আমি এই পোকেমন ধরতে আসিনি কমসে কম বাকি সকাল হলে বোঝা যাবে যে কোথায় যাওয়া যাবে কোথায় না ভাই লিফ মাঙ্ক আছে তারপর এই বসটা আছে ভাই এই বসটাকে এখন মারপিট করা যাবে না আমি ভাই ওই সকালে আসবো ওইখানে অনেকগুলো বউ নিয়ে ভাই আমাকে ওই যে ভুলফের যে বসটা ছিল না 10 লেভেলের ওটা ভাই সেই লেগেছে ভাই ওটা আমাকে ধরতেই হবে কমসে কম আমরা তাগড়া পোকেমন একটা ধরে তোছি চাপ নিও না ভাই ধরেছি আমি এক কাজ করি এখান থেকে উড়ে সোজা বেসের কাছে যাই চলো আর্মার ওগেরা ড্যামেজ হয়ে গেছে বাড়ি যাবো ভাই আর্মার নেবো মানে আর্মার রিপেয়ার করবো তারপর ভাই আবার আমি আসবো এই পাহাড়ের কাছে লেটস গো দেখো ভাই কি হয় খালি চলো ভাই আমার ট্রাভেল পয়েন্টটা না ওইদিকে আছে চলো আপাতত যাই ওদিকে আর আমার ফক্স ফায়ার না কি নাম আছে না ওটা ভাই লেভেল 7 এর হয়ে গেছে বাহ চলো ভাই এবার বাড়ির কাছে ট্রাভেল করা যাক তারপর আমি এখানে চলে আসবো এর নাম কি গুজবাম ভিলেজার না কি নাম ভাই ছি চলো আমার কাছে বউ নেই ভাই বউ আমাকে অনেকগুলো বানাতে হবে লেটস গো বেসে যাওয়া যাক তারপর দেখা করছি ওখানে একেবারে ওকে তো গাইস আমি বেসে ফাইনালি ফেরত চলে এসেছি বাট এই দেখো পাথর কাটতে ব্যস্ত ভাই দেখি তোরা কত পাথর জমিয়েছিস দেখি ভাই 46টা এখানে আর 60খানা এখানে কত পাথর জমিয়েছিস বে তোরা তোরা এক মিনিট আমার রিপেয়ার বেঞ্চ কোনটা এইটা না এটা রিপেয়ার বেঞ্চ নয় এইটা রিপেয়ার বেঞ্চ এখানে না এটা রিপেয়ার বেঞ্চ ভাই এটাকে এটাকে একটুখানি রিপেয়ার করে নিই পুরো রিপেয়ার এটাকেও রিপেয়ার করে নিই বউটাকেও রিপেয়ার করে নিই আর অ্যারো বানাতে হবে আমাকে অনেকগুলো ভাই অ্যারো লাগবে আমার কাছে উড নেই উড উড ভাই আমার কাছে অনেক ছিল হবে উড কোথায় চেস্টে আছে ভাই আমাকে উড কাটার লোক রাখতে হবে মানে উড কাটার জন্য আমার কাছে কোনো লোক নেই ঠিক আছে দেখো আমি এক কাজ করবো তুই আবার স্টোন বাদে কাটবি দাঁড়া স্টোনের আমার কাছে ভর্তি লেগে গেছে বাট দেখো আমি সব থেকে একটা জিনিস বুঝতে পারছি যে সামনের যে একটা পোকেমন আছে না যেটা একটুখানি সিংওয়ালা যার সাথে আমি ভুল করে ফাইট নিয়ে নিয়েছিলাম ওর সাথে মারপিট করা যেতে পারে ভাই ওর সাথে মারপিট করলে হয়ে যাবে মানে ওকে আমি ক্যাপচার করে নিতে পারবো বাট দুজনকে একসাথে মারলে হবে না ভাই একজনকে মারপিট করতে হবে না একজনকে ধরতে হবে তারপর একজনকে বাকি এ নিয়ে গিয়ে চেস্ট ফেস্ট রাখছে
আর আমার ওই ফায়ারফক্সটাও হয়ে গেছে 5 লেভেলে 7 লেভেলের ভাই মনে হয় বাকি দাঁড়াও এখানে যাই অ্যারো বানাই অনেকগুলো ভাই চলো এটাকে বানাই এবার আমার কাছে আসবে হচ্ছে দৌড়ে কি নামের ল্যাম্বল ভাই ল্যাম্বল এসে আমাকে হেল্প করছে বাট আমি অনেকগুলো অ্যারো বানাবো তারপর ভাই ধরতে যাওয়ার চান্স হবে চলো আর অ্যারো ভাই বুড লাগবে আরো জি আর এত বুড নিয়ে কি করব ভাই বুড কাটার জন্য মেইনলি আমার লাগবে হচ্ছে ভালো লোক ওকে চলো বুড ও ডান আমার এবার আমি কি করি এখান থেকে সোজা গিয়ে আরেকটা ইয়ে বানিয়ে নি ভাই অ্যারো আমার অনেকগুলো অ্যারো লাগবে চলো এবার আমার কাছে কাছে পিঠে যে থাকবে সে আসবে যেমন হচ্ছে এখন আছে স্পার্কিট নাকি এবার রেড হলো কেন ওবে রেড পড়েছে ওবে বে 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 দাঁড়া 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 ভাই দাঁড়া 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 লে 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 তুই তোরা সারা রেড করতে এসেছিস আমার কাছে ভাই এটা কেমন টাইপের পোকেমন আমি নিজেও জানি না এটা মেরে দিল ভাই ওকে ওবে দাঁড়া একটাকে তো ধরতে দে কমসে কম ভাই এই পোকেমনটা একটা তো ভালো 66 চল হয়ে যায় ভাই ওদের মধ্যে থেকে একটা পোকেমনকে আমি ধরে নিয়েছি লেটস গো ভাই আমার রেড হয়েছিল আমি ওদের মধ্যে থেকে একটা পোকেমনকে ধরে নিয়েছি বাহ ভাই এগুলো হচ্ছে একটা ফালতু টাইপের পোকেমন যারা এসে না কি করে মারতে লেগে যায় আসবি আর কোনোদিন আসবি আসবি হ্যাঁ ভাই এরা কি করে আমি জানি না বাট ঠিক আছে চলো আপাতত আমি আমার পোকেমনটাকে ভাই ক্যাটিবা হচ্ছে সব থেকে বেস্ট ভাই ক্যাটিবাকে ধরলাম কি রেড করতে এসেছিল একবার দেখি ধরো প্যাল বক্সে চলে গেছে মনে হয় দাঁড়া এক মিনিট চেক করি আর হ্যাঁ তখন আমরা একটা পোকেমনকে ছাড়িয়েছিলাম প্যাল বক্সে দেখি ওটাতে কে রয়েছে ভাই এই দেখো কোনটা এইটা ভাই আর এইটা এটা এটা কেমন টাইপের পোকেমন ভাই আমি জানি না এটা কেমন টাইপের বাট আপাতত দাঁড়াও এরা দুজন রয়েছে ঠিকঠাক কাজ করছে ক্যাটিবা পাথর ভাঙছে আর এটাও আমি তার ধরেছি এটা কি জিনিস আমি জানি না বাট এরা দুজন কাজ মানে কাজ করার জন্য ঠিক আছে চলো এটাকে আপগ্রেড করি আপগ্রেড করতে পারবো না কি করতে হয় ম্যাক্স প্যাল ওয়ার্কিং বেঞ্চ আচ্ছা ফিড বক্স একটা বিল্ড করলে আমাদের এটা লেভেল আপ করতে পারবো তারপর আমরা আরেকটা প্যাল ওখানে দিতে পারবো চলো ফিড বক্স একটা কোথায় আছে ফিড বক্স ফিড বক্স ফিড বক্স তো আনলকই করা নেই ভাই ফিড বক্স তো আনলক করতে হবে আগে টেকনোলজি দিয়ে ফিড বক্স এইটা এটা আনলক করতে হবে আর লেভেল 2 এর অ্যারো আনলক করতে হবে এটা আনলক করতে হবে ভাই একটা গ্লাইডার আছে যেটা আমি খুলতে পারবো ঠিক আছে চলো ফিড বক্স আনলক হয়ে গেছে এবার বাস আমি খাওয়ারে যাবো আর এটাকে কি কি লাগবে ভাই দেখতে হবে আগে ধরো টেকনোলজিতে কি কি লাগবে একে লাগবে হচ্ছে 20 বুট ভাই আমার কাছে বুটটাই কম পড়ছে ঠিক আছে আরে উল্টে পড়ে গেছে ভাই হ্যালো ভাই রেড করতে এসে নিজের উপর রেড হয়ে গেছে এদের ঠিক আছে চলো আপাতত কিছু করার নেই আমার কাছে পোকেমনের সংখ্যা একটু বেশি ছিল আর একটু হাই লেভেল পোকেমন ছিল তো কিছু করার নেই ঠিক আছে চলো বুটও ধরে নিয়েছি অনেকগুলো ভাই আমি ওই পোকেমনটাকে আজকে ধরেই ছাড়বো ভাই যাই হয়ে যাক আমি ওই পোকেমনটাকে আজকে ধরছি ভাই তুমি তোমরা যাই ভেবে না আজকে আমি পোকেমনটাকে ধরছি এরকম ভাই স্টোন নিয়ে আসছে এরা মাথায় করে স্টোন নিয়ে আসছে ভাই এ পিঠে করে এ মাথায় করে বাহ ভাই বাহ ঠিক আছে চলো এবার এবার আমাকে বানাতে হবে হচ্ছে ফুড বক্স যাতে এখান থেকে এরা খাবার খেতে পারে তো তিনজন কার জন্য এটা ওই দেখো ও ঘুমোতে চলে গেছে ভাই আবে আয় তাড়াতাড়ি এটাকে বানা ওই পিকাপি মানে পিকাপি নয় ভাই ওর নাম কি স্টারকিট না কিছু একটা এরকম টাইপের ভাই সার্কিট নাম দিয়ে ঠিক আছে এর নাম হচ্ছে সার্কিট এবার আমরা এখানে আরেকটা পোকেমন অ্যাড করতে পারবো তো এটাকে আমরা আপগ্রেড করতে পারবো লেটস গো আর এবার কি করতে হবে বিল্ড ক্যাম্প ফায়ার বিল্ড বেরি প্লে কি প্ল্যান্টেশন ডিপ্লাই আর ওয়ার্ক প্যাল চারখানা তো চারখানা তো আমি করে দেবো ভাই এখানে আরেকখানা দিই এইটাকে দিই ভাই এটা কি করছে এই দেখো ভাই এ রেড করতে এসেছিল ভাই লম্বুসা ঝিঙ্গুর রেড করতে এসেছি তুই কোথায় যাচ্ছিস এই পাথর এরা সবাই পাথরের কাজ করে কেন কেউ কাঠের ওয়ালা নেই ধরো এক মিনিট একে 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 জায়গায় করে দেখি ভাই এ কি করে আবে তুই কি করিস ভাই এ তো কোনো কাজেরই না ভাই এ তো পিদ্দুসা আছে ভাই এ ঘুমোতে যাচ্ছে আবে তুই এখানে আয় তুই কাজের না ভাই তুই বাকি এইটা দেখো এইটাকে আমি ধরেছি তো এটা হচ্ছে একটু খতরনাক টাইপের পোকেমন এর সাথে আমি ডে ড্রিমকে চেঞ্জ করবো এই হচ্ছে 6 লেভেলের ঠিক আছে ডে ড্রিমও ভাই পাথর বাগেরা কাঠ বাগেরা তুলে আনে আই থিঙ্ক আমার মনে হচ্ছে বাট ভাই আমার ডে ড্রিমের থেকে না ডে ড্রিম কি আনবে দেখি পাথর আনবে আই থিঙ্ক ইয়েস পাথর আনবে বাট ডে ড্রিমের থেকে আমার একে কিউট লাগছে ঠিক আছে চলো এই মালটা ভালো ভাই দৌড়চ্ছে কিউট ভাবে দেখো পাথর কাঁধে করে নিয়ে যাচ্ছে জ্যাকেট পরে রেড করতে এসেছিল এখন আমার কাছে কাজ করছে ভাই ছি আমি আমি করতে চাইনি যদিও দাঁড়াও এক মিনিট দেখে নি আপগ্রেড করতে কি কি লাগবে ভাই লাগবে হচ্ছে একটা বেরি প্লান্টেশন লাগবে আর একটা ক্যাম্প ফায়ার বানাতে হবে ঠিক আছে আর এ ঘুমোচ্ছে ভাই দাঁড়াও এ ঘুমোচ্ছিস ভাই নাক থেকে কি এটা জেড জেড ঘুরছে বেরি প্লান্টেশন লাগবে আমার তো টেকনোলজিতে গিয়ে বেরি প্লান্টেশন বেরি 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 প্লান্টেশন এটা একটা খুলতে হবে আর একটা লাগবে হচ্ছে কি আমি জানি না দাঁড়াও এক মিনিট আগে না আমি কি করি বেরি প্লান্টেশনটা বসিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট খাট্টো চাষ ভাই যেটাকে সবাই মিলে এসে বানাবে সবাই কোথায় গেলি ওই রাত্রিয়ায় দৌড়ে ভাই ফটাফট আরেকজন হাত দিলে ভাই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমরা চারজন দুজন মিলে বানাচ্ছিলাম এবার চারজন চলে এসেছি ভাই হয়ে গেল 6 সেকেন্ডে কাজ রেডি হয়ে যাবে বেরি প্লান্টেশন রেডি ভাই এবার এখান থেকে ওরা বেরি খেতে পারবে লেটস গো চলো এবার আমি সিড দিয়ে দিই এখানে কয়েকটা আমার কাছে জাস্ট হালকা সিড আছে সিড জাস্ট বেশি নেই ভাই হালকা সিড আছে এটা জাস্ট আমাকে ছড়াতে হবে তারপর ওয়াটারিং করতে হবে বাট ওয়াটার আমি কোথা থেকে আনবো ভাই মানে আমি চার্জ করছি ভাই বুঝতে পারছো একদম পুরো মাইনক্রাফট টাইপের গেম বাকি যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ পার্ট টু কমেন্ট করো যদি 400 কমেন্টের বেশি চলে আসে তাহলে পার্ট টু ভাই খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমি বেরিটাকে তাড়াতাড়ি প্লান্ট করে দিই তারপর দেখি ভাই এরপর আমরা নেক্সট ওই যে আমার ওয়ার্কার কি রাখতে পারো ভাই প্যাল ওয়ার্কার ঠিক আছে আর হ্যাঁ আমাদেরকে আরেকটা প্যালের জন্য একটা বেডও বানাতে হবে কারণ দেখো আমাদের এবার চারটে প্যাল হয়ে গেছে কিন্তু আমি তিনটে বেড বানিয়ে রেখেছি প্যালের জন্য আরেকটা আমার লাগবে ভাই বেড আর এবার আমি ভাই কি বেরি ছড়াচ্ছি আমি নিজেও জানি না ভাই হাতে করে শুধু ছুড়ে দিচ্ছি তাও আবার একদিকে হবে চারিদিকে তো ছড়া চলো বেরি লাগানো হয়ে গেছে এবার আমাকে ওয়াটারিং করতে হবে জাস্ট ওয়াটারিং করে দিই ওয়াটারিং তো অলমোস্ট ডান বাট কি ওয়ান শর্ট ব্রেক আচ্ছা সবাই শর্ট ব্রেকে চলে গেছে ভাই আমার পোকেমন গুলো মানে ঘুম নিচ্ছে ওই রকম মনে হয় কোথায় গেল ভাই ঘুরতে গেছে শর্ট ব্রেকের জন্য বাকি আমার বেরি রেডি আর এবার জাস্ট গ্রোথ হবে কিছুক্ষণ বাদে তারপর আমি হারভেস্ট করতে পারবো বাকি ঠিক আছে চলো এবার আমাকে বানাতে হবে হচ্ছে একটা কি বানাতে হবে ভাই একটা বেড বানাতে হবে এদের জন্য আমার কাছে একটা বেড কম আছে এর জন্য ম্যাটেরিয়াল কি লাগবে ভাই উড উড আই থিঙ্ক আমার কাছে কম আছে
ভাই বোর্ড লাগবে আমার শুধু আর কিছু নাই আবে তোর কাছে তুই কি করতে আসছিস এখানে ভাই কিছু একটা ভাবতে ভাবতে যাচ্ছে খুব জোরে দেখো কিছু বুঝছে না চাষের উপর দিয়ে এর উপর দিয়ে ভাই যাচ্ছে বাকি আপাতত আমি যাই এ পাথর কেটেই যাচ্ছে ভাই তোর আবে এত পাথর লাগবে না ক্যাটেবি ক্যাটেবি এত পাথর লাগবে না ভাই এ তো আলাদাই লেভেলের পাথর কাটছে বাকি এটাকে ফটাফট আমি উড কেটে নি উড দিয়ে আমি আর একটা বেড বানিয়ে এদেরকে ছেড়ে দিই ভাই কারণ আমার কাছে চারটে হয়ে গেছে তো তারপর আমি ভাই কি করতে পারবো বলো তো আমার পাঁচটা লোককে এখানে আমি আপগ্রেড করাতে পারবো মানে পাঁচটা প্যাল আমার কাজ করতে পারবে বাকি চলো অনেকগুলো বোর্ড কেটে নিয়েছি দেখো স্টোন নিয়ে যাচ্ছে সবাই স্টোন নিয়ে গিয়ে বলছে ভাই এরা আমার আবে এত স্টোনও কাটতে বলিনি তোকে রিল্যাক্স কর একটু রিল্যাক্স কর ভাই চিল করা দরকার আছে বাকি এবার এটা আমি বানাতে পারবো এটা আমি দিয়ে দিই হচ্ছে এইখানটাতে ভাই পাশে ঘুমোবে ঠিক আছে চলো ভাই আয় সবাই আয় আজা ভাই আজা এবার সবাইকে দিয়ে দিয়েছি এবার আমাকে জাস্ট ব্যারি কালেক্ট করতে হবে ব্যারি ফার্ম গ্রোথ হয়ে যাবে লেটস গো ভাই সবাই খুশি হয়ে গেছে ভাই এদের খাবার দেওয়া আছে খাবার তো খেয়ে নে এবার দেখি এটা আপগ্রেড করতে আর কি লাগবে জাস্ট হালকা একটা কি জিনিস বাকি ছিল না আর কিছু না ভাই এবার কি বাকি আছে হচ্ছে বিল্ড আ ক্যাম্প ফায়ার তো ক্যাম্প ফায়ার বানাতে হবে তার জন্য ভাই আমাকে ক্যাম্প ফায়ার আগে আনলক করতে হবে ক্যাম্প ফায়ার টেকনোলজিতে গিয়ে এইটা বানাতে হবে ঠিক আছে চলো ওকে তো ক্যাম্প ফায়ারের জন্য লাগবে বোর্ড যেটা আমার কাছে তিনখানা কম আছে ভাই আমি কি করবো ভাই আমার কাছে বোর্ডেরই কমতি পড়ছে তাই জন্য ভাই আমি দেখো একটা জিনিস জানি যে ওই যে একটা কি গাধা না ঘোড়া ভাই ওটা কি ছিল ওখানে দুজন ছিল যারা আমাকে মারছিল ওদেরকে যদি মেরে আমি আমার কাছে পেট করিয়ে নিতে পারি তাহলে ওরা ভাই বোর্ড গাছ কেটে দেয় আর গাছ কাটলে ভাই এরা গিয়ে নিয়ে আসবে লেটস গো কাজ হয়ে যাবে বাকি চলো আপাতত হয়ে গেছে আমার সব কিছু ডান ভাই আমার বাড়ি ঠিকঠাক নেই বাট সামনেটা ঠিকঠাকই লাগছে ভাই তোমরা যাই বলো বাট আপাতত আমাকে বানাতে হচ্ছে একটা ক্যাম্প ফায়ার যাতে এরা এখানে আগুন ফাগুন তাপতে পারে তো আমি এই জায়গাটা করে দিই ঠিক আছে চল ফটাফট বানিয়ে ভাই ক্যাম্প ফায়ার চলো ক্যাম্প ফায়ার রেডি সিলেক্ট রেসিপি ভাই এদের জন্য বেরি প্রোডিউস করতে দিয়ে দিই চলো বেরি হয়ে যাবে লেটস গো কেউ একটা হাঙ্গরি ছিল তাকে বেরি খাওয়াতে হবে দাঁড়াও এক মিনিট ভাই স্পার্কিটটা হাঙ্গরি হয়ে গেছে এক কাজ করি স্পার্কিটটাকে আমি নিজের জায়গায় নিয়ে নিই দাঁড়াও আমার কাছে জাস্ট দুটোই বেরি আছে তো একে আমি দুটো খাইয়ে দিই আপাতত তারপর বেরি হয়ে যাওয়ার পর আবার খাইয়ে দেবো ভাই এ বেরি খুঁজে এনেছে ওয়াও ভাই আচ্ছা এটা ফুড বক্স মানে হচ্ছে এ হচ্ছে বেরি বেরি খুঁজে আনছে ভাই এদিক ওদিক থেকে হ্যালো ভাই পোকেমনটা ঠিকই আছে ভাই এ গিয়ে ব্যারি খুঁজে আনছে যদিও এর পাওয়ার আমি জানি না বাট ঠিকই আছে ভাই ব্যারি তো কমসেকম খাবারের জোগাড় তো হয়ে গেছে চলো আপাতত কি করি আপাতত স্পার্কিটকে খাইয়ে দিই কারণ এটা আমাকে একটু খাওয়াতে হবে একে আর কেউ এখানে আছে ভাই ভুখা পেট কেউ আছে স্যার যাই না স্পার্কিটকে দিয়ে দিই ভাই এর জায়গায় কার জায়গায় দেবো ভাই সব ঠিকই কাজ করছে এবার এবার আপগ্রেড হয়ে যাবে ভাই লেটস গো এবার এবার আপগ্রেড আর একটা আমি এখানে দিতে পারবো স্পার্কিটও একসাথে কাজ করবে না কে কাজ করবে ভাই কাকে দেবো স্পার্কিট ঠিক কাজ করছে ভাই স্পার্কিট থাকুক আমার কাছে চারখানা পোকেমন আছে বাট ঠিক আছে ভাই চারখানা একে একে নিয়ে যাবো আমি নিজের সাথে আচ্ছা আমার কাছে আসলে এরা আট লেভেলের হয়ে যাচ্ছে মানে দেখো আমি আট লেভেলের ধরেছি আর ম্যালপ্যাক ন লেভেলের তো ম্যালপ্যাককে দিয়ে কি করবো ম্যালপ্যাকও ঠিকই আছে বাট দুজন ওয়ার্কার রেখেছি ঠিক আছে চলো একটা ফক্স ফায়ার নিয়ে নিয়েছি একটা স্পার্ক নিয়ে নিয়েছি একটা ম্যালপিট নিয়ে নিয়েছি আর একটা প্যাঙ্গুলেট নিয়ে নিয়েছি ভাই এদের দিয়ে হয়ে তো যাবে বাট দেখো কি করছিস হয়ে আমাকে ব্যারি খুঁজে খুঁজে আনতে হবে ভাই ব্যারি এটা বড় হয়ে যাবে আর এটা হয়ে গেছে চলো বেকড ব্যারি ভাই বেকড ব্যারি আমি খেলে আমার এইচপি কমছে ওই কি জোর এইচপি কমছে ভাই আমার এইচপি কমছে কেন ওয়ে ভাই আমার এইচপি কি জোর এইচপি কমছিল ভাই বিশ্বাস করো আচ্ছা ব্যারি সিড আমার কাছে অনেকগুলো আছে ওয়েল তো গাইস চলো আমার সব পোকেমনরা কাজে লেগে পড়েছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো যে আমার কাছে খাবার নেই ভাই আমার খাবার লাগবে অনেকগুলো ভাই ব্যারি লাগবে ব্যারি আর পাচ্ছিও না ভাই কোথাও ব্যারি কোথায় পাওয়া যাবে এখন আমার মানে উপর দিক করে ব্যারি থাকবে চলো উপর দিকে একটা ড্রাগনও ছিল যদি ওর সাথে দেখা হয়ে যায় তাহলে তো ভাই ওর লেনেকে দেনে করে দেবো আজকে আর আমার কাছে বউ আছে ভাই এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো ভাই বউ ভর্তি আছে সাতখানা আছে বাট আপাতত আমার লাগবে হচ্ছে ব্যারি আর আমি হাতে মশাল ফসাল না ভাই এই অ্যাক্স নিয়ে যাবো আর তাড়াতাড়ি চলো এখান থেকে আর আমি ভাই প্যাল ফ্রেগমেন্ট আমাকে আর মাইনি করতে হচ্ছে না আমি নিজেই পেয়ে যাচ্ছি বাট আপাতত আমার লাগবে হচ্ছে খাবার এরা মনে হয় ভিলেজার টাইপের হ্যাঁ এগুলো গ্রাস টাইপ পোকেমন তো এরা কি করে আমি নিজেও জানি না ভাই ভাই গ্রাস টাইপ পোকেমনের কি কাজ কি আমি নিজেও জানি না বাট একে যদি আমি মারি তারা একে ধরে নি ভাই একে এক কাজ করি ধরে নি ধরে তারপর একে না আমি চাষে আই থিঙ্ক এ আমাকে হেল্প করতে পারবে চলা যা হয়ে গেছে আই থিঙ্ক এ চাষে আমাকে হেল্প করবে ভাই আমার মনে হচ্ছে ভাই চাষে হেল্প করতে পারে আবে ইয়ার আবে তুই ছুড়বি বাদে এনে চল আ যা এবার ভেতরে এক ডান্ডা তো খেয়েছিস কমসে কম ভেতরে তো চলে আয় 93 94 97 হয়ে গেছে চলো চলো হয়ে গেছে ভাই আচ্ছা আমি যদি এর উপর ডাইরেক্টলি একটা পোকেবল ছুঁড়ে দিই তাহলে একই ক্যাপচার হবে না আমার বাড়ি ফাড়ি ভেঙে দেবে ভাই ও দেখো ও রেগে গেছে ভাই ওকেও ধরতে হবে তার মানে তার আমার না গ্রাস টাইপ পোকেমন কোনোটা নেই তো আমি একটা কাজ করি গ্রাস টাইপ পোকেমন না একটা ছাড়ি দেখি ও কি আমাকে চাষ করতে হেল্প করবে আমার মনে হয় চাষ করতে হেল্প করতে পারে ভাই আমি ওই যে কি নাম ওর যে ব্যারি কালেক্ট করে তাকে একটুখানি ভেতরে ঢুকিয়ে দিই দাঁড়াও দাঁড়াও কাকে ভেতরে ঢোকা ভাই এ কোনো কাজ করে না ভাই একে একে ভেতরে ঢোকাও একে দাও এখানে দাঁড়াও আগে তো ভাই হ্যাঁ একে একে এখানে দাও এ কি করবে এ আই থিঙ্ক চাষ করতে হেল্প করবে আমাকে আমার মনে হচ্ছে আবে চাষ করতে হেল্প করবে বলছিলাম এ তো তুই তো এসে শুয়েই পড়লি ওই ভাই এ কি হেল্পফুল করছে ভাই বিশ্বাস করো ছি আর তুই হেল্প তো কর আমার বাকি কি আমাকে মারতে আসছিল ওই কোথায় গেলি ভাই ওর টিমমেটটা কোথায় গেল যে আমাকে মারতে আসছিল ভাই ওকেও ধরে এক্ষুনি কাজে লাগিয়ে দেবো চেনে না ভাই আমাকে ঠিক আছে চলো এর হেল্পফুল হয়ে গেলে এ কাজে লেগে যাবে তুই কি করছিস ওই তুই কি কোনো কাজ আদেও করছিস হ্যাঁ আমি জানি না এই আদেও কোনো কাজ করছে কিনা এর কাছে ভাই একে বন্দি করে রেখেছিল ওইখানে ওই যে কি বলে ওদের সিন্ডিকেটস গুলো বাকি ঠিক আছে চলো আপাতত আমাকে ব্যারি খুঁজতে হবে ভাই ব্যারি খুঁজলে তবে আমি খেতে পারবো তবে আমি কোথাও যেতে পারবো ভাই আমার খাবার খুব ইম্পর্টেন্ট এখন আপাতত ওই পাশটায় যাবে আমি এই পাশটায় যাইনি এখান থেকে আমি জাস্ট হালকা হালকা উপরে চল এখানে একটা প্যালও পড়ে রয়েছে আর ব্যারি আই থিঙ্ক এখানে থাকবে চলো এটাকে তুলে নিয়েছি
ওই দেখো ওইখানে রয়েছে ওই পোকেমনটা, লেটস গো। আজ তো ভাই লেনে দেনে পড়বে। আবে একে আমি কি করতে আনলাম ভাই নিজের সাথে, এ ফালতু পোকেমনটা ভাই, এ তো সেই একটা পোকেমন ছিল ফালতু টাইপের, ওর মতো কাজ করছে ভাই। চলো একে নিয়ে নিয়েছি, বেরি লাগবে ভাই আমার বেরি, আমার কাছে খাবার নেই, বাট এ একা রয়েছে এই টাইমে। তো চলো লেনে পে দেনে হয়ে যায় ভাই, ওই পোকেমনটা সব থেকে বেস্ট, এ আমাকে কাট করতে সাহায্য করবে। চলো এখান থেকে ফটাফট এগুলোকে তুলে নিই, বেরিগুলোকে, বেরিগুলো কাজে লাগবে। এ যখন একা রয়েছে ভাই, আমার কাছে অ্যারো নেই, লেটস গো। বাহ 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 বাহ, আমি অ্যারো বানিয়ে দিয়েছি বাট অ্যারো তুলতে ভুলে গেছি ভাই। এটা ও দৌড়েছে ভাই, জোর দৌড়েছে ভাই, আমি নিজের সাথে অ্যারো আনিনি ভাই। একটা টাইগারকে ধর, একথেডিয়ান না একটা টাইগার আমি যাই না, বাট ও পাগল হয়ে সবকে মারছে ভাই। চল মার একে, মার 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 একে, মার আবে একে, মার আবে একে, মার একে, চল চল চল। আরে ইয়ার তুই মারছিস কেন আমাকে, চল 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 চল, মার মার ভাই। ও যেই ওকে মারতে যাবে আমি নিয়ে নেবো, আচ্ছা 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 লেটস গো ভাই, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও যেই ওকে হামলা করতে যাচ্ছে আমি সেই টাইমে ওকে ফেরত পাঠিয়ে দিয়েছি, বাট দাঁড়াও আবার মার ভাই, আবার মার। আবে চলে 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 ভাই, মার ওকে, মার 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 মার, চলো ভাই ও মারবে, ওকে যেই হিট করতে যাবে আমি সেই টাইমে ওকে ডেকে নেবো ভাই। আচ্ছা আচ্ছা লেটস গো ব্রো, বাঁচিয়ে দিয়েছি ওকে, চল ভাই চল মার ওকে, মার আবে আবে মার মার পেঙ্গুলেট মার মার ওকে, আমি ধ্যান ভটকেছি তুই মার, চল হয়ে গেছে, চলাই লেটস গো, মরতে মরতে বাঁচিয়ে দিয়েছি। আবার ভাই একে পাঠাই, দাঁড়াও আবে আমি মরে যাব, আমি মরে যাব, আবে লেটস গো আমি মরে যাব ভাই। আবে এ তো আমাকেই মারতে লেগে আছে, রাত্রি আয় পেঙ্গু এদিকে আয়, চলাই 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 চলাই, লেটস গো লেটস গো লেটস গো ভাই, মার মার, ও তলায় ঝাঁপ মারবে, নিশ্চয়ই আসবে ভাই, আমাকে মারতেও আসবেই, কিছু করার নেই, ও আসবে। চল মার ওকে, মার চল চল মার 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 মার, লেটস গো লেটস গো, মার ওকে, সবাই মিলে মারছি ভাই, চল আজা লেটস গো, এবার মার, চল আজা 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 আজা। ও ভাই ওকে একটা হিটে হাফ এইচপি করে দিয়েছে। আরে ভাই চল চল চল, এবার হয়ে যা ভাই, হয়ে যা প্লিজ, হয়ে যা প্লিজ, হয়ে যা প্লিজ, হয়ে যা, লেটস গো লেটস গো, হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, লেটস গো লেটস গো ভাই। চলো সব থেকে বেস্ট পোকেমন ধরে নিয়েছি আমার এখন পর্যন্ত, তাও আবার এক এইচপিতে, আর মেহমত আমার পেছনে ভাই, কেন কি করছিস তুই মেহমত ভাই, দাঁড়াও এক মিনিট ভাই, আমি এক এইচপিতে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমি এক এইচপিতে, ওকে খাওয়াই ভাই আগে, তো খা নারিন খা ভাই, হাঁ করে খা। উফ এইচপি বাড়ছে ভাই, কমসে কম বাঁচিয়ে দিয়েছি। আমি স্পেয়ার বানাইনি যদিও, বাট আমার স্পেয়ার হয়ে গেছে, আমি মনে হয় ভুল করে অ্যারো বানাতে গিয়ে না স্পেয়ার বানিয়ে নিয়েছি, আমি খেয়াল করিনি, হয়তো বানিয়ে নিয়েছি। বাট এটা ভাই, এরা এরা গ্রাস টাইপ পোকেমন, এরা কি করছে ভাই, নাচছিস কেন জিভ বের করে? আমি এ জান্টু মান্টু কি করছিস তোরা ভাই, এরা দুজন জিভ বের করে করছে ভাই, ছি বাকি দাঁড়াও এক মিনিট, এবার আমাকে বেঁচে যেতে হবে। এবার দেখো ভাই এর কাজ কি, দেখো ভাই এর পাওয়ার তো আছে, বাট আমাকে একে আরেকটা ধরতে হবে, যেই পোকেমনটাকে আমরা এখন ধরলাম না, এক থার্টি এর না কি নাম, এর পাওয়ার আছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এ হচ্ছে আমার বুডের যে প্রবলেমটা সেটাকে সলভ করে দেবে ভাই। আর যে ওই কি নামের স্পার্কিট ভাই, স্পার্কিট যা ড্যামেজ দিয়েছে ওকে, তুমি ভাই বিশ্বাস করবে না, আমার তো মজা লেগে গেছে ভাই ওকে দেখে, বাকি স্পার্কিটও ঠিক আছে। এবার দেখো ভাই এখানে এখানে একে একে কে নিয়েছে ভাই নিজের সাথে, এই দেখো ভাই এ রয়েছে, ডে ড্রিম রয়েছে, এই দেখো এই পোকেমনটা আমি ধরেছি ভাই। বাট আমার গ্রাস পোকেমনটা কি করছে ভাই, গ্রাসটা কি চাষ করছে আদৌ? ল্যাম বল তো নিজের মতো কাজ করছে, ম্যাল প্যাক ভাই নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে, তো আমার ম্যাল প্যাক নয় ভাই, এটা অন্য ম্যাল প্যাক, বাকি তো সবাই ঘুমোতে যাবে। আর ও ভাই গ্রাস পোকেমন কি করছে ভাই, ও আমি জানি না কি করছে, বাট ক্যাটিভাও এবার রেস্টে আছে, গ্রাস টাইপ পোকেমনটাকে এখানে ছেড়ে দিই। দেখো যদি আমি একে এখানে ছাড়ি না, এ দেখো এ গিয়ে কি করবে বলতো, গাছ কেটে কেটে আনে ভাই আমার জন্য, বাট একে দিয়ে আমি ফাইট করাবো একটা, তারপর দেখা যাবে। চলো এখানে একে দিয়ে দিই, আর আমার কাছে থাকবে হচ্ছে ভাই এইটাকে নিয়ে নি ভাই, ডে ড্রিমটাকে না ভাই, ক্যাটিভা ঠিক আছে, বাট একে নিয়ে নি, চলো একে নিয়ে নি, আর ডে ড্রিমটাকে এখানে বসিয়ে দিই ঠিক আছে, রাতের পোকেমন তো রাতে কাজ করবে কমসে কম। তার আমি অ্যারো বানিয়েছিলাম কি, অ্যারো নিয়ে নি ভাই এখান থেকে, আচ্ছা আমি স্পেয়ার বানিয়েছি ভাই, আমি অ্যারোই বানাইনি, স্পেয়ার বানিয়েছিলাম, অ্যারো বানিয়ে নিই হালকা ফুলকা। চলো আজকের তো টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাই, আজকে আমরা পুরো আমাদের যেটা আমাদের বাকি ছিল, যে বড় একটা আমরা পোকেমন ধরবো খতরনাক টাইপের, সেই পোকেমনটা আমরা ধরে নিয়েছি। আমাদের লেভেল 7 এর হয়ে গেছে স্পার্কিট, আর লেভেল 9 এর না 10 এর মনে হয় আমাদের ওই যে কি নাম ওর, এক্সথার্টি এর না কি নাম, ওকে ধরে নিয়েছি ভাই। কি করছে হবে ওই, কি করছিস তুই, জাদু টোনা করছিস নাকি ভাই, হাতুড়ি তো নেই তোর হাতে, ছি আর কি করে। আমার এটা হয়ে গেছে, এবার নেওয়া হয়ে গেছে সব কিছু, আরও একটা বানিয়ে ভাই, আরও প্রডিউসিং দরকার আছে আমার, আমার ভাই অ্যারো আমি দেখে গিয়ে শেষ ভাই, অ্যারো তো আমি খেয়ালই করিনি, আমার কাছে নেই, আমি স্পেয়ার বানিয়ে নিয়েছি ভুল করে, সেটা আমি খেয়াল করেছি। বাকি গিয়ে আমার দেখো আরেকটা আরেকটা একটা দিয়ার ভাই, চলো একেও ধরবো ভাই, একটা ডিয়ার সাথে একটা ডিয়ারকে মারপিট করাবো ভাই, দুজনে মিলে মারপিট করবে ব্যাস আমার হয়ে যাবে ভাই। চলো আমাকে কি করতে হবে, আমার পাঁচখানা ইয়ে হয়ে গেছে, প্যাল হয়ে গেছে, তো আমাকে ওদের জন্য একটা বেড বসাতে হবে, তো চলো আরেকটা বেড এইখানটা বসিয়ে দিই ভাই, সব কাছাকাছি ঘুমোবে, পাঁচখানা বেড পাঁচখানা প্যালের জন্য, আর বানা ভাই এটাকে। চল ভাই এই একটা ডিয়ারটা না আমার না ভাই, এ নিজে এসে ঘুরছে, তো আমি কি করি একে ধরে নিই ভাই, ধরে নিই একে এখানে রাখি, আমি একটা নিজের সাথে নিয়ে যাবো। চল ভাই এই নে, আচ্ছা এটা আমার ডিয়ার না, ঘুমিয়ে পড়লো ভাই, ছি সবাই ঘুমিয়ে পড়লো ভাই, আমি ভালো আমার নয় ওর। চলো এখান থেকে নিয়ে নিই, এও ঘুমিয়ে পড়লো দৌড়ে এসে, বাকি আরেকটা কোথায় আমার ডে ড্রিমটা, আচ্ছা ডে ড্রিম তো রাতে ঘুমোয় না ভাই, সকালে ঘুমোয়, বাকি চলো আমিও ঘুমিয়ে পড়ি, সবাইকে গুড নাইট বলে, গুড নাইট পোকেমনস, গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে ফাইনালি। আর আমার যেই যেই পোকেমনগুলোর হেলথ কম আছে তাদেরকে আমি কি করবো, ওখানে রেখে দেবো, তাহলে ওরা এইচপি বেড়ে যাবে। আর এই দেখো ভাই গিয়ে গাছ কাটে,
আর বাকিরা গিয়ে তুলে আনবে ভাই। এ দেখো গাছ কাটছে তো, এবার এখান থেকে দৌড়বে ভাই দু তিনজনে, দেখো কাজ পেয়ে যাবে। দৌড়ে দেখো যাচ্ছে, ক্যাটিরা দৌড়চ্ছে ভাই, কিচোর গুড়ি গুড়ি পায়ে দৌড়বে গিয়ে কাঠ তুলে আনবে। বাকি ঠিক আছে চলো, এই যে ল্যাম্প ব্যাল তুই কি করছিস ভাই? আমি ম্যালপ্যাক তোর কি কাজ বলতো আগে আমাকে ভাই। দেখো এও দৌড়চ্ছে গুড়ি গুড়ি পায়ে, ভাই ট্রান্সপোর্টিংয়ে যাচ্ছে। বাকি গাছ পড়ে গেছে, ওরা কাঠ নিয়ে নিয়েছে, লেটস গো। আর ডে ড্রিমটাও কাজ করছে, ম্যালপ্যাকও কাজ করছে। যার যার এইচপি কম আছে ভাই, এইচপি কম আছে কারণ না সব এইচপি ফুল আছে, লেটস গো ভাই। বাকি এবার আমাকে কি করতে হবে, এখানে সিডে ওয়াটারিং করতে হবে, কারণ আমি সিড বসিয়ে তো দিয়েছি, জাস্ট ওয়াটারিং করিনি। কেউ একটা থাকলে ওয়াটারিং করে দিত ভাই, ওয়াটারিং এর জন্য না কাউকে একটা দেখতে হবে আমাকে। বাকি ঠিক আছে দেখো তো ভাই, এরা সবাই চারজন মিলে কাঠ নিয়ে আসছে ভাই, কিউট দেখতে লাগছে। এই দেখো চারজন মিলে একজন উড়ে উড়ে আসছে, বাকি তিনজন হেঁটে হেঁটে গুড়ি গুড়ি পায় আসছে। লেটস গো ভাই, কমসে কম আমার এই যে এক থার্ড ইয়ারটাকে ধরা কাজে দিয়েছে। এরপর যখন আমি হান্টিং করতে যাবো না আরও নতুন নতুন কি বলে ওগুলোকে পোকেমনগুলো, তখন আমি আমার এক থার্ড ইয়ারকে নিয়ে যাবো। তবে মজা লাগবে ভাই, ও কমসে কম ধরে তো নেবে আর মারতেও পারে ভাই খুব ভালো। আমাকে তো ভাই দুটো হিটে জাস্ট হাফ করে দিয়েছিল। আর স্পেয়ারটাকে আমি বাড়িতে রেখে দেবো ভাই, স্পেয়ার কোনো কাজের না ভাই, স্পেয়ার কোনো কাজের না, রেখে দাও। স্পেয়ার ছোড়াও যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না ভাই, স্পেয়ার দিয়ে গায়ের সামনে গিয়ে খোঁচাতে হচ্ছে। তার থেকে ভালো ভাই অ্যারো, অ্যারো অনেকগুলো বানিয়ে নাও সব থেকে ভালো। বাকি ঠিক আছে বেরি গ্রো হবে। আর এখানে কি আছে ভাই, এখানে আছে কিছু না, এখানে কিছু নেই। বেরি গ্রো হলে ওরা নিজেরাই তুলে দেবে। বাকি এক কাজ করি আমি, আবে তুই এদিকে আয় ওয়ে ভাই। আমার এখন পর্যন্ত সব থেকে ফেভারিটটা ক্যাটিবা ছিল, বাট এবার চেঞ্জ হয়ে গেছে ভাই। এবার এবার তুমি বিশ্বাস করবে না চেঞ্জ হয়ে গেছে। বাকি চেষ্টা কিছু রাখতে পারবো না ভাই। গাইজ আমি কাজ তো করছিলাম, কিন্তু এই দেখো ভাই, এ আবার গাছ হচ্ছে বলে ভেঙাচ্ছে ওকে। বাট দাঁড়াও একটা কাজ করি, ল্যাম্প ব্যাল না একটুখানি দুঃখী টাইপের লাগছে আমার, ল্যাম্প ব্যালের জন্য কিছু একটা করতে হবে। তার আগে আমি একটা চেস্ট এখানে বসিয়ে দিই, এরা কাজ করুক। ল্যাম্প ব্যাল তোর কি হয়েছে ল্যাম্প ব্যাল? ওয়ে আচ্ছা ল্যাম্প ব্যাল খিদেতে আছে, দাঁড়াও এক মিনিট ভাই, তাই জন্য ভাবি কি হয়েছে এদের। দাঁড়াও এক মিনিট, আমি কি করি এদেরকে সবাইকে একটা কাজ করি, এদেরকে এখানে রাখি, তারপর আমি পোকেমনগুলোকে নিয়ে নেবো। আবার আমি এদের চারজনকে নিই এখানে, ফটাফট তোরা আয় এদেরকে ভাই, ফটাফট পাঁচজনকে খাবার খাইয়ে দিই। ঠিক আছে এরমভাবে খাবার খাওয়ানোটা একটু ইজি আছে। আবে তুই তুই এদিকে ল্যাম্প ব্যাল, ল্যাম্প ব্যাল হাঙ্গরি ভাই এরা। দাঁড়াও ভাই বেরি আছে, একে হালকা খাইয়ে দিই, দুটো বেরি এদিকে, ল্যাম্প ব্যালগুলোকে খাইয়ে দিই। ল্যাম্প ব্যাল খা ভাই পুরো, এনে সবাইকে খাওয়ালাম। বাট আমার কাছে ব্যারি আর নেই কেন ভাই, ব্যারি কোথায়? ওয়ে হ্যালো ব্যারি দে ওয়ে। চলো ব্যারি হারভেস্ট করার মতো রেডি হয়ে যাচ্ছে, তো আমি এক কাজ করি, আমার কাছে না অনেক মেটেরিয়াল তো আছে, আমি এটা আর একটা বসাতে পারবো। বাট এর জন্য আমার লাগবে হচ্ছে কি, দাঁড়াও এক মিনিট দেখে নিই, সুগার, এটা কি ব্যারি প্লান্টেশনের জন্য লাগবে, বোর্ড, বোর্ড তো আছে ভাই আমার কাছে ভাই, বোর্ড এত কাটছে, বোর্ড যাচ্ছে কোথায়? চলো ভাই হারভেস্ট করে নিচ্ছি, কতগুলো পেলাম আমি নিজে জানি না, দশটা ব্যারি পেয়েছি। দশটা ব্যারিতে যে কার কি হবে কে জানে ভাই, সব আমার পোকেমনগুলো ভুখা রয়েছে ভাই। দশটা ব্যারি দিয়ে কাকে খাওয়াবো ভাই, একে খাওয়াই একটা, একে দুটো খাওয়াই, একে একটা খাওয়াই, একে একটা খাইয়ে দিই। চলো এবার হয়ে গেছে ভাই, এবার আমি এখানে সবকে বসিয়ে দিতে পারবো। চলো ভাই চলো, সবাই খুশি এবার, সব খুশি। চলো ভাই এবার এবার একে নিতে হবে, ম্যালপ্যাকটা কি করে আমি নিজেও জানি না। সবাই এবার খুশিতে খুশিতে আছে, এবার কাট কাটবে ভাই, এনে চেষ্টা রাখবে। বাকি আমি কি ভাবছি গাইস, আজকে ভিডিওটা আমি এতটাই রাখি, কারণ দেখো আজকে আমরা অনেকটা প্রোগ্রেস করে ফেলেছি। আজকে আমাদের জাস্ট একজন ছিল, সেখান থেকে আমরা পুরো গ্যাং বানিয়ে ফেলেছি আমাদের। আর আমার কাছে সব থেকে বেস্ট পোকেমন আছে আপাতত, এই যে এক থার্ড ইয়ার নাকি এক থার্ড ইয়ার। ঠিক আছে আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।